শোনা যাচ্ছে? 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 করে কি ডিস্টার্ব করা যাবে? ঠিক হবে না? তবু করে নেবো একবার। একবার বলুন তো, নাহলে আর 2 মিনিট অপেক্ষা করে যান, মানে 10-15 হলে তারপর বলবেন। হ্যাঁ 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 হ্যাঁ, 2 মিনিট অপেক্ষা করে যে
আচ্ছা, তোমার তোমার কণ্ঠস্বরটা কম শুনতে পাচ্ছি কেন? করে কি ডিস্টার্ব করা যাবে? ঠিক হবে না, তবু করে নেবো একবার। ওয়াইফাই? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি অপেক্ষা করে দেখো। জানি না মোটা। আচ্ছা, তোমার তোমার বড়বুকে দেখছি, কণ্ঠস্বরটা তোমাকে কম দেখছি। শুনতে পাচ্ছি কেন? আমি কি বলে কি একবার কি করে দিদি কি ওনাকে ডিস্টার্ব ফোন করা করব, যাবে? ঠিক হবে না, তবু করে নেবো একবার। কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, ওয়াইফাই তবু একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সুভজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, তোমার তোমার বউকে দেখছি, তোমারটা সুভজিৎ বাবুর কথাটা শোনা যাচ্ছে না। আমি কি বলে কি একবার কি করে দিদি কি ওনাকে ডিস্টার্ব ফোন করা করব, যাবে? ঠিক হবে না, তবু করে নেবো একবার। কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, ওয়াইফাই তবু একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সুভজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি পরিষ্কার? তোমার বউকে দেখছি, তোমার সুভজিৎ বাবুর কথাটা শোনা যাচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কিছুটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না, তবু করে নেবো একবার। কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, তবু একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সুভজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি পরিষ্কার? তোমার বউকে দেখছি, সুভজিৎ বাবুর কথাটা শোনা যাচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কিছুটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না, তবু করে নেবো একবার। কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, তবু একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সুভজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি পরিষ্কার? তোমার বউকে দেখছি, সুভজিৎ বাবুর কথাটা শোনা যাচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কিছুটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না, তবু করে নেবো একবার। কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, তবু একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সুভজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি পরিষ্কার? তোমার বউকে দেখছি, সুভজিৎ বাবুর কথাটা শোনা যাচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কিছুটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না, তবু করে নেবো একবার। কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, তবু একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সুভজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি পরিষ্কার? তোমার বউকে দেখছি, সুভজিৎ বাবুর কথাটা শোনা যাচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কিছুটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না, তবু করে নেবো একবার। কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, তবু একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সুভজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি পরিষ্কার? তোমার বউকে দেখছি, সুভজিৎ বাবুর কথাটা শোনা যাচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কিছুটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না, তবু করে নেবো একবার। কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, তবু একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সুভজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি পরিষ্কার? তোমার বউকে দেখছি, সুভজিৎ বাবুর কথাটা শোনা যাচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কিছুটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না, তবু করে নেবো একবার। কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, তবু একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সুভজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি পরিষ্কার? তোমার বউকে দেখছি, সুভজিৎ বাবুর কথাটা শোনা যাচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কিছুটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না, তবু করে নেবো একবার। কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, তবু একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সুভজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি পরিষ্কার? তোমার বউকে দেখছি, সুভজিৎ বাবুর কথাটা শোনা যাচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কিছুটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না, তবু করে নেবো একবার। কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, তবু একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সুভজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি পরিষ্কার? তোমার বউকে দেখছি, সুভজিৎ বাবুর কথাটা শোনা যাচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কিছুটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না, তবু করে নেবো একবার। কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, তবু একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সুভজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি পরিষ্কার? তোমার বউকে দেখছি, সুভজিৎ বাবুর কথাটা শোনা যাচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কিছুটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না, তবু করে নেবো একবার। কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, তবু একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি সুভজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি পরিষ্কার? তোমার বউকে দেখছি, সুভজিৎ বাবুর কথাটা শোনা যাচ্ছে না। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কিছুটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না, তবু করে নেবো একবার।
কিন্তু উনি বক্তৃতা দিচ্ছেন, তো একবার ফোন করে দিই। বলছি সুবজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কি একটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না তবু করে নেবো একবার, বক্তৃতা দিচ্ছেন তো একবার ফোন করে দিই। বলছি সুবজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা এবার শুনতে পাচ্ছেন কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কি একটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না তবু করে নেবো একবার, বক্তৃতা দিচ্ছেন তো একবার ফোন করে দিই। বলছি সুবজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা এবার শুনতে পাচ্ছেন কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কি একটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না তবু করে নেবো একবার, বক্তৃতা দিচ্ছেন তো একবার ফোন করে দিই। বলছি সুবজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা এবার শুনতে পাচ্ছেন কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কি একটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না তবু করে নেবো একবার, বক্তৃতা দিচ্ছেন তো একবার ফোন করে দিই। বলছি সুবজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা এবার শুনতে পাচ্ছেন কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কি একটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না তবু করে নেবো একবার, বক্তৃতা দিচ্ছেন তো একবার ফোন করে দিই। বলছি সুবজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা এবার শুনতে পাচ্ছেন কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কি একটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। না তবু করে নেবো একবার, বক্তৃতা দিচ্ছেন তো একবার ফোন করে দিই। বলছি সুবজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা এবার শুনতে পাচ্ছেন কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইক্রোফোনে কি একটা গন্ডগোল হয়েছিল বোধ হয়। আচ্ছা ধন্যবাদ সবাইকে। আজকে পূর্ব নির্ধারিত যে এবার শুনতে পাচ্ছেন কি? আচ্ছা আচ্ছা
সেক্রেটারি প্রফেসর অভিরূপ সিনহা, তাদের সঙ্গে আমি যখন আলোচনা করি, তো যেটা আমরা ইয়ে করতে পারি যে বিষয়টা এরকমই হোক যাতে বর্তমান সমাজে গান্ধীজির প্রাসঙ্গিকতা এবং বর্তমান সমাজে এবং শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার কথা আমি বলবো না, আমি বলতে চাই যে বর্তমান যে এই যে পুরো সমাজতান্ত্রিক যে পদ্ধতি যা গত 2 বছরে ভীষণভাবে ব্যাহত হয়েছে, আমরা এক যে অভিনব এবং অদৃষ্টপূর্ব যে মহামারী যে ইয়ে আমরা দেখেছি 2 বছরে, এবং তার ফলে যে সাধারণ জনজীবন থেকে শুরু করে সবকিছুই যে ভীষণভাবে বিপর্যস্ত, সাধারণ মানুষের জীবন পুরোপুরি যাকে বলে একবারে ওট পালট হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে, তো সেখানে দাঁড়িয়ে কোনো একটি নির্দিষ্ট যে আমরা বলতে পারি যে ব্যবস্থা যেগুলো আগে এই মহামারী পূর্ব সময়ে যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো অনেকটাই ধাক্কা খেয়েছে, তার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা একটা প্রধান ইয়ে, যেখানে আমরা এখন বাধ্য হয়ে এইভাবে এই ভার্চুয়াল মিডিয়ামে আমরা এইভাবে একটা অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছি বা ইয়ে হচ্ছি, কিন্তু এই অবস্থাতে দাঁড়িয়ে বা ইয়েতে ইয়ে করলেও আমরা যেটা ভুলতে পারি না বা যেটা ইয়ে করতে পারি না সেটা হচ্ছে যে একজন মহামানব যিনি আজ থেকে 150 বছর আগে আমাদের মধ্যে এসেছিলেন এবং তার যে আমি শুধুমাত্র বিশ্বাস করি যে গান্ধীজির যে বাণী বা গান্ধীজির যে ইয়ে তা তো নয়, তিনি একজন মানে মহৎ কর্মপুরুষও ছিলেন এবং তার জীবন এবং তার কর্ম দুই আমাদের কাছে কিন্তু পাথেয় স্বরূপ, এবং তিনি যা লিখে গেছেন বা বলে গেছেন সেগুলো আমাদের কাছে একাডেমিক্যালি স্পিকিং আমরা ক্লাসের মধ্যে যখন পড়াই বা আলোচনা করি, যখন গান্ধীর হিন্দ স্বরাজ নিয়ে আছেন এখানে বলা আলোচনা করা হবে, গান্ধীজির স্বরাজ বা স্বরাজ ভাবনা রাষ্ট্রচিন্তা এইগুলো বারবার ঘুরে ফিরে আসবে আলোচনার মধ্যে বা ইয়ের মধ্যে, সেগুলো নিয়ে তো আলোচনা হবেই, সেগুলো নিয়ে তো কথাবার্তা হবেই, আপনারাও শুনবেন, কিন্তু কথাটা হচ্ছে যে এগুলো শুধুমাত্র কিন্তু শুকনো ক্লাসরুমের ভেতরের আলোচনার বিষয় হয়ে যেন থেকে না যায়, এইটা ছিল আমাদের উদ্দেশ্য যখন আমি প্রিন্সিপাল স্যার এবং আমাদের সেক্রেটারির সঙ্গে আমি যখন আলোচনা করছিলাম যে সেটা যেন শুধুমাত্র ওই আমি গান্ধীকে জানলাম সিলেবাসের মধ্যে, আমি গান্ধীকে পড়লাম বইয়ের 2 পাতার মধ্যে, তার বাইরে গিয়ে গান্ধীবাদী দর্শনের যে একটা বিস্তৃত একটা ইয়ে রয়েছে, একটা পরিসর রয়েছে, একটা ক্ষেত্র রয়েছে যেখানে দাঁড়িয়ে হয়তো আজকের দিনে তাকে পুনর্ভাবে মূল্যায়ন করার, অনুধাবন করার একটা প্রয়োজনীয়তা আছে, সেটাকে অস্বীকার করা যায় না, এবং সেই জায়গা থেকেই কিন্তু আজকের এই ভাবনা, আজকের এই চিন্তা যে কিছুটা হলেও আমরা যদি তুলে ধরতে পারি, কিছুটা হলেও আমরা যদি আবার আলোচনায় ফিরে যেতে পারি যে কিভাবে আজকের দিনে দাঁড়িয়ে গান্ধীজি সমানভাবে প্রাসঙ্গিক, সমানভাবে গুরুত্বপূর্ণ এবং আরো ভাগে করে আরো গুছিয়ে বলে ভাগে করে বলে যে এই যে মানে এই যে গানটি ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান, কতখানি প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আজকের যে বর্তমান পরিপ্রেক্ষিত, বর্তমান যে শুধুমাত্র গোটা ভারতবর্ষে নয় হয়তো সারা পৃথিবীতেই এই যে পরিপ্রেক্ষিত হয়ে দাঁড়িয়েছে যে আমরা হয় ঈশ্বরের নামে নয় আল্লাহর নামে বিভেদ তৈরি করে বিভেদ দুটো বিরোধী শিবিরে ভাগ হয়ে গিয়ে এই যে বা একাধিক বিরোধী শিবিরে ভাগ হয়ে গিয়ে, আমার এই প্রসঙ্গে মনে পড়ে যায় বিখ্যাত সমাজতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্যামুয়েল পি হান্টিংটন রোট আ বুক কল্ড দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, and in particular book Huntington wanted to give us a forewarning kind of that where he intended that someday the world is going to be divided into 4 major religious sects, মানে একটা সময় পৃথিবী 4টে মূল মানে আর কোনো দেশ বা রাষ্ট্র বা ইয়ে বলে কিছু থাকবে না, পৃথিবী 4টে ধর্মে ভাগ হয়ে যাবে এবং তারপর যা হবে সে তো আমরা কিছুটা আভাস তার আমরা পাই যে ধর্মে ধর্মে ভাগ হয়ে গেলে বিয়ে হয়ে গেলে এখানে কি পড়ে থাকে বা হয়ে থাকে। হান্টিংটনের তত্ত্ব কতখানি গ্রহণযোগ্য কতখানি ইয়ে সে নিয়ে আমরাও আলোচনা করি, সে নিয়ে ইয়ে হয়, হান্টিংটন একজন পোস্ট অ্যাপোকালিপটিক হিস্টোরিয়ান, তো সেখানে হান্টিংটনের তত্ত্ব কতখানি গ্রহণযোগ্য সেটা নিয়ে হয়, কিন্তু যেহেতু আমরা ভারতবর্ষে জন্মেছি, যেহেতু আমরা সামান্য হলেও গান্ধীবাদী দর্শন জানি, আমরা কিন্তু কোথাও মেনে নিতে পারি না যে স্যামুয়েল পি হান্টিংটন যা বলছেন তা কিন্তু শেষ পর্যন্ত সত্যি হবে না, হোক সত্যি আমাদের মধ্যে যেন ঈশ্বর এবং আল্লাহর মধ্যে বা গডের মধ্যে যেন কোনো রকম তফাৎ না থাকে, আমরা যেন স্বামীজির কথা যদি মেনে চলি যে আমাদের মধ্যে একাধিক সম্প্রদায় থাকুক
কিন্তু আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা দূর হোক, এই উদ্দেশ্য নিয়ে নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথম আমরা অবশ্যই স্বাগত ভাষণের জন্য ডেকে নেব আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর সুবিকাশ জানা মহাশয়কে। আমি ডক্টর সুবিকাশ জানা মহাশয়কে মাইক্রোফোনটি অন করে ওনার যা বক্তব্য, মূল্যবান বক্তব্য, তা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার আপনাকে ধন্যবাদ, সুস্বাগত, সুপ্রভাত। দেশোৎপল মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প আয়োজিত আজকের এই যে স্পেশাল লেকচার, তাতে উপস্থিত মাননীয় এসডিও সাহেব আদিত্য বিক্রম হিরানি মহাশয়, উপস্থিত শুভজিৎ বাবু এসএস কোঅর্ডিনেটর দেশপ্রাণ মহাবিদ্যালয় প্রোগ্রাম অফিসার, ডক্টর নির্মল বর্মন বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, নতুন কুমার সিং বিভাগীয় প্রধান ফিলোজফি, আমাদের বড়বাবু নন্দদুলাল বারিক এবং হেইলি কলেজের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার ডক্টর নারায়ণ কইলা সহ, এবং আমাদের যিনি সফটওয়্যার পরিচালনা করছেন মিস্টার প্রদীপ্ত বাবু সহ সবাইকে, এবং অনুষ্ঠানে যোগদানকারী সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র ছাত্রী বা বিভিন্ন কলেজের যারা রয়েছেন প্রত্যেককে দেশপ্রাণ মহাবিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের যে বিষয় জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার চুজ করেছেন এবং এই প্রোগ্রামটাকে উৎসাহ দিয়েছেন চালাবার জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেটর তথা কাঁথি মহকুমার এসডিও সাহেব, তাকেও আমি অভিনন্দন জানাই। বর্তমান আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের সামাজিক প্রেক্ষাপটে এই ধরনের একটি বিষয়কে আনার জন্য মহাত্মা গান্ধী যাকে হত্যা করা হয়েছিল 1948 খ্রিস্টাব্দে, তো সেখানে নেই নেই করে প্রায় 70-72-73 বছর চলে গেছে। আজকে কেন প্রাসঙ্গিক, এই প্রাসঙ্গিকতা নিয়ে আমি দু চার কথা বলার চেষ্টা করছি। আমরা সবাই জানি 1869 খ্রিস্টাব্দে 2 অক্টোবর আজকের দিনে তৎকালীন পরাধীন ভারতবর্ষ, অনেকে বলেন ব্রিটিশের ভারতবর্ষ, পোরবন্দরে, গুজরাটের পোরবন্দরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর 78 বছর বয়সে তাকে হত্যা করা হয়েছিল। সে হত্যাকারীরা ছিল শঙ্কর কিস্তারিয়া, গোপাল গডসে, মদনলাল পাওয়া, দিগম্বর রামচন্দ্র বেজ, নারায়ণ আপ্তে, বিনায়ক দামোদর সাভারকার, নাথুরাম গডসে, বিষ্ণু রামকৃষ্ণ কারকারে। এরা কিন্তু দুজনকে ফাঁসি দেওয়া হয়েছিল এদের মধ্যে, বাকিরা মারা গেছেন। কিন্তু বর্তমান সমাজের দিকে যদি লক্ষ্য করি, আমাদের অলিতে গলিতে আমাদের সামনেই কিন্তু বহু নাথুরাম গডসে রয়েছেন, বহু শঙ্কর কিস্তারে রয়েছেন, যারা ধর্মের নামে এক হুজুক বশত অনেকগুলো অসামাজিক কাজ করে ফেলেন, যেটা তার বুদ্ধিতে আসে না যে এটা অসামাজিক বলে। এই মহাত্মা গান্ধী একসময় অহিংস আন্দোলনের পথিকৃৎ হয়ে ভারতবর্ষ তথা বিশ্ববাসীকে তার অধিকার আহরণ করার একটা পথ দেখিয়েছিলেন, যে পথে কাঁটা ছিল, প্রচুর কাঁটা, কিন্তু সেই কাঁটাকে উপেক্ষা করে তিনি তার নিজের জীবন দিয়ে আজকে তিনি হয়ে গেলেন জাতির জনক। এ জাতি হিন্দু নয়,
এই জাতি মুসলিম খ্রিস্টান পার্সি নয়, এই জাতি মানব জাতি। তাই আমার মনে হয় আমাদের মহাত্মা গান্ধীজি শুধু ভারতবর্ষের জাতির জনক নয়, সারা বিশ্বের মানবতার জাতির প্রতীক। এই প্রসঙ্গে আমি প্রাসঙ্গিকভাবে একটু রবীন্দ্রনাথের প্রসঙ্গে আনছি। যখন 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলন চলছে, লবণ সত্যাগ্রহ চলছে, বিশেষ করে জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন সারা ভারতবর্ষ উত্তাল, অহিংস আন্দোলন নেই, রূপান্তরিত হয়েছে সহিংস আন্দোলনে, ঠিক সেই মুহূর্তে রবীন্দ্রনাথের সঙ্গে মহাত্মা গান্ধীর একটি কথোপকথন হয়েছিল। রবীন্দ্রনাথ চেয়েছিলেন পরে স্বাধীনতা, আগে শিক্ষা। মহাত্মা গান্ধীজি চেয়েছিলেন আগে স্বাধীনতা, পরে শিক্ষা। এক অদ্ভুত দর্শন আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে মনে হয়েছে যে দুটো ভিন্ন পথের যেন মেরুকরণ। আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, আমরা আমাদের বিচার করবে ইংরেজরা, আমাদের শিক্ষা দীক্ষা কোন পথে যাবে সেটা ঠিক করবে ইংরেজরা। অথচ আমরা ভারতবাসীরা তাদের দাসত্ব হয়ে সমস্ত কিছু অত্যাচার সহ্য করব, এ কেমন জিনিস? তাই রবীন্দ্রনাথের বক্তব্যের সঙ্গে মহাত্মা গান্ধীজির বক্তব্যের আমরা যেন মিল খুঁজে পাই না, আমরা শুধু দেখতে পাচ্ছি পার্থক্য। কে ঠিক কে ভুল ইতিহাস তার প্রমাণ দেবে। কিন্তু এই প্রসঙ্গে একটি কথা বলি, মহাত্মা গান্ধীজি তিনিও ছিলেন রক্ত মাংসের মানুষ, সমকালীন প্রেক্ষাপটে তিনি হয়তো ভেবেছেন স্বাধীনতাটা আমাদের আগে দরকার, কিন্তু দূরদ্রষ্টা রবীন্দ্রনাথ তিনিও কোন অংশে কম নন। হয়তো মহাত্মাজির মতো ব্যারিস্টার তিনি নন, এতদূর পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনা হয়তো তিনি করেননি, তার পড়াশোনা অষ্টম শ্রেণী পর্যন্ত। কিন্তু এই রবীন্দ্রনাথ 100 বছর পরে, 50 বছর পরে, 200 বছর পরে ভারতবর্ষের কি অবস্থা হতে পারে তার চমৎকার একটা নিদর্শন ওই একটি ছোট্ট বাক্যে বলে গিয়েছিলেন। কারণ আমরা যারা স্বাধীন হয়েছি বলে দাবি করি, আমরা স্বাধীনতার অর্থ যদি না জানি তাহলে স্বাধীনতাকে রক্ষা করা যায় না। তা বলে যে মহাত্মা গান্ধী ভুল সে কথা বলছি না, অর্থাৎ মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ দুটো দর্শনকে না মেশাতে পারলে আমাদের বর্তমান জীবন সত্যিকারের বিভীষিকাতে রূপান্তরিত হবে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আজকে সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ সৃষ্টি করে যে রাষ্ট্র ভাগ হয়েছিল, সেই রাষ্ট্রের অভ্যন্তরেও নানা শক্তি, সাম্প্রদায়িক শক্তি, যে শক্তিগুলো নিজেদের স্বার্থ, সংকীর্ণ স্বার্থ কুক্ষিকতার লক্ষ্যে আজকে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে চলেছে, যার ফলে এই রকম একটা পরিস্থিতিতে আমাদের মহাত্মা গান্ধীজির আদর্শ খুবই প্রাসঙ্গিক। আমি অপেক্ষা করিয়াছি আমাদের মাননীয় এস ডি সাহেবের বক্তব্য শোনার। আমি আর ছোট্ট একটু কথা বলে আমি আমার বক্তব্যের ইতি টানব, একটা ছোট্ট একটা গল্প বলে। তাহলে আমার এই গল্পের মাধ্যমে দেখাবার চেষ্টা করব যে বর্তমান যে সমস্ত রাষ্ট্রনৈতিক নেতা তার সঙ্গে আমাদের মহাত্মা গান্ধীর পার্থক্য কোথায়। আমি ছোট্ট একটা সাধারণ গল্পের অবতারণা করছি। একদিন বাপুজি অর্থাৎ আমাদের মহাত্মা গান্ধী বাড়িতে বসে আছেন, এক বিধবা ভদ্রমহিলা তার ছোট্ট ছেলেকে নিয়ে বাপুজির কাছে গেছেন। বলছেন, বাপুজি আর আমার ছেলে কোনো মতেই কথা শুনছে না, দাঁতে পোকা লেগে যাচ্ছে, মুঠো মুঠো চিনি খায়, বাড়িতে কিছু রাখতে পারি না, কেউ এলে যে এক গ্লাস শরবত করে দেবো তাও পারি না, তো একটু বুঝিয়ে বলুন না, আপনার কথা তো শুনবে হয়তো, আমি পারছি না বোঝাতে।
বাপুজি চোখ মুখ তুলে তাকালেন, মন দিয়ে কথা শুনলেন, বললেন এক সপ্তাহ পরে আমার কাছে এসো। চলে গেলেন মা এবং তার ছোট্ট ছেলে। এক সপ্তাহ পরে এলেন, এক সপ্তাহ পরে এসে বাপুজি ছেলেটিকে বললেন যে বাবা তোমার মা তোমাকে যা বলছেন তুমি শোনো, চিনি আমার শরীরে প্রয়োজন, আমাদের শরীরে ঠিকই, কিন্তু বেশি চিনি খাওয়া বা মিষ্টি খাওয়াটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তখন বাচ্চাটির মা বলছে, আচ্ছা বাপুজি আপনি এই কথাটা সেদিন কেন বললেন না, আপনি কেন এক সপ্তাহ সময় নিলেন, আমাকে একটু বলুন তো। তখন হেসে বাপুজি বলছেন যে দেখো বাবা আমি তোমার ছেলের মতো আমিও একটু মিষ্টি খেতে ভালোবাসি, আমি প্রচুর মিষ্টি খাই, তাহলে আমি যদি নিজে সংযত না হই, আমি যদি মিষ্টি কম যদি না খাই, তাহলে তোমার ছেলেকে আমি কি করে বলি যে তুমি একটু কম মিষ্টি খাও। অর্থাৎ দেখুন আজকের প্রেক্ষাপটে আমি যা বলি আমি যা করি দুটোর মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রনৈতিক নেতারা আমাদের রাষ্ট্রকে সারা পৃথিবীকে বিশ্বকে উন্নততর পথে নিয়ে যেতে পারবে না। এখন যেন হয়েছে আমি যা করি সেটা করুণা, আমি যা বলি সেটা কর, কিন্তু মহাত্মা গান্ধীজি তিনিও রাষ্ট্রনেতা ছিলেন, তিনি যা করতেন তাই তিনি বলতেন, যা বলতেন তাই তিনি করতেন। তা এই রকমের নেতার আজ বড্ড প্রয়োজন। তা আমি আশা করব যে এই সেমিনারের মধ্য দিয়ে এই আলোচনার মধ্য দিয়ে যদি আমাদের কোনো ছাত্রছাত্রী আগামী প্রজন্মের যারা রয়েছে তাদের মধ্যে যদি একজন অন্তত যদি আমাদের নেতা তৈরি হয় নেত্রী তৈরি হয় তাহলে আমার মনে হয় ভারতবর্ষ তথা বিশ্ব আজ অন্য পথে যাবে, সেই পথ দেখাবে আমাদের ভারতবর্ষের আমাদের দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অনেক একটা ছোট্ট ছাত্র বা ছাত্রী। আমি আবার উপস্থিত সবাইকে আমার দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের তরফ থেকে কলেজের তরফ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবারে শুভজিৎ বাবুকে বলবো আমাদের কি বল এসডিও সাহেবকে কিছু বলার জন্য। আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর সুবিকাস জানা মহাশয়কে এনএসএস এর পক্ষ থেকে একান্ত আন্তরিক ধন্যবাদ যে স্যার নিজের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই প্রোগ্রামে দু একটি উৎসাহব্যঞ্জক কথা বললেন। আর এবারে আমি অনুরোধ জানাবো আমাদের কলেজের যিনি অ্যাডমিনিস্ট্রেটর এবং কাঁথির এসডিও মিস্টার আদিত্য বিক্রম হিরানি মহাশয়কে, স্যার ইটস বিন আ প্রিভিলেজ দ্যাট ইউ আর হিয়ার উইথ আস, উই আর সো লাকি, উই আর সো ইন্ডেটেড দ্যাট ইউ গ্রেস দিস অকেশন উইথ ইউর প্রেজেন্স, উই উড লাইক টু হিয়ার ফ্রম ইউ স্যার আ ফিউ ওয়ার্ডস অফ এনকারেজমেন্ট ইফ ইউ আর রেডি, ওভার টু ইউ স্যার। ওকে, বুঝতে পারছি না, উনি বোধহয় কোনো একটা ইয়ে হয়েছে, টেকনিক্যাল একটা কিছু বোধহয় ইয়ে সমস্যা হয়েছে, কি হয়েছে আমাকে, আমি একটু সময় চেয়ে নিচ্ছি। না উনি আমাকে মেসেজ দিলেন পরবর্তী স্পিকারকে বলার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ওনাকে। আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী পরবর্তী যিনি বক্তা তিনি অধ্যাপক তাপস ভট্টাচার্য, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সহকারী অধ্যাপক তিনি ওই বিভাগের এবং বিভাগীয় প্রধানও বটে। এবং তাপসবাবুর যে আগ্রহ এবং গবেষণার বিষয় সেটা ভারতীয় সংবিধান এবং সংবিধান সম্পর্কিত যে সমস্ত রাষ্ট্রনৈতিক কার্যকলাপ এবং এ, আমি এ বিষয়ে খুব একটি ইয়ে কেউ নই। আমি পরবর্তী বক্তা হিসেবে অধ্যাপক তাপস ভট্টাচার্যকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য
রাখার জন্য। তাপস তোমাকে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে তাপস। আচ্ছা, এখানে ভিজিবিলিটি একটু কম আছে, আমি সেই জন্য ভিডিওটা অফ রাখছি। আচ্ছা, আজকে যে কারণে আমাদের আলোচনা হচ্ছে, যে আজকে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, তো আমি আলোচনার আগে আমাদের দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় এবং আমাদের কলেজের যিনি প্রশাসক আছেন আদিত্য বিক্রম হিরানি মহাশয় এবং আমাদের সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী বন্ধু, তাদেরকে আমার শ্রদ্ধা জানাই এবং আমার ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানাই। খুব সামান্য সময় বলবো, আমাদের আজকে যে আলোচনা মহাত্মা গান্ধীকে নিয়ে, সেখানে সম্ভবত 4টি আলোচনা দেখলাম মানে হবে, তো একজন দর্শনের দিক থেকে বলবেন, একজন ইতিহাস থেকে বলবেন, একজন বাংলা থেকে বলবেন, এবং আমাদের রাষ্ট্রবিজ্ঞানে যে আলোচনাগুলো ছোট মানে আমরা পড়া চলাকালীন পেয়েছি, অর্থাৎ ক্লাস 12 এবং গ্রাজুয়েশনে এবং মাস্টার ডিগ্রিতে, তো সেখানটায় গান্ধীজির যে আলোচনা মানে গান্ধীজি সম্পর্কিত যে আলোচনাগুলো ছিল সেগুলো মূলত ওই দার্শনিক আলোচনা হতে পারে, রাজনৈতিক অর্থনীতি নিয়ে কিছু আলোচনা আছে, কিছু সাহিত্যকেন্দ্রিক আলোচনা আছে, সুতরাং রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা এখানে খুবই কম। অর্থাৎ একজন রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে আমরা যা বুঝি সেই অর্থে গান্ধীজিকে রাষ্ট্রচিন্তাবিদ বলা যায় না। তিনি তার বর্ণময় যে কর্মজীবন, সুদীর্ঘ কর্মজীবনের বিভিন্ন সময়ে যে সমস্যাগুলো বা বিভিন্ন সময়ে যে আন্দোলনগুলো পরিচালনা করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন, সেই সমস্ত আন্দোলন বা তার কর্মজীবনে যে সমস্ত সমস্যাদি সমাধানের জন্য যে পন্থাগুলো অবলম্বন করেছিলেন, সেই কর্মজীবনের পন্থা এবং তার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সর্বোপরি যে নৈতিক জীবন, এই সেই সংক্রান্ত যে আলোচনা বা তার বিভিন্ন পত্রপত্রিকায় যে লেখাপত্রগুলো বেরিয়েছিল সেইখান থেকে কিছু সুসংবদ্ধ আলোচনা সংগ্রহ করেই আমি তার রাষ্ট্রচিন্তাবিদ মানে রাষ্ট্রচিন্তার কিছু কিছু দিক আপনাদের কাছে পরিবেশন করছি। কিন্তু আবারও বলছি, সুসংবদ্ধ রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে আমরা যা বুঝি, যে হিসেবে প্লেটো বা অ্যারিস্টটলকে আমরা চিনি বা ভারতবর্ষে যদি দেখি, তাহলে কৌটিল্যের অর্থশাস্ত্র বা এই জাতীয় যে সমৃদ্ধশালী যে গ্রন্থগুলো আছে সেখানে রাষ্ট্রচিন্তা যে বিশদ এবং সুসংবদ্ধ বর্ণনা আছে সেরকম কিন্তু কোনো আলোচনা মহাত্মা গান্ধীর আলোচনায় পাওয়া যায় না। তবুও তার রাজনৈতিক আলোচনাগুলোকে মোটামুটি একটা পয়েন্ট পয়েন্ট করে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রথমত যদি আমরা বলি যে একজন রাষ্ট্রচিন্তাবিদ বলার থেকে তাকে একজন আধ্যাত্মিক চিন্তাবিদ বলাই বেশি যুক্তিসঙ্গত বলে মনে হয় আমার, কারণ তার রাষ্ট্রচিন্তা যদি কিছু থেকে থাকে তাহলে তার ভিত্তি হচ্ছে ধর্ম এবং নৈতিকতা, এথিক্স এবং রিলিজিয়ান, এটা হচ্ছে তার ধর্মচিন্তার মূল বৈশিষ্ট্য। তো যেটা বলার সেটা হচ্ছে যে এই তার সমগ্র রাষ্ট্রচিন্তার প্রধান যে ভিত্তিটা সেটা হচ্ছে অহিংসা এবং সত্যাগ্রহ। অহিংসা হচ্ছে তার আদর্শ এবং সত্যাগ্রহ হচ্ছে তার পন্থা। তিনি রাষ্ট্র সম্পর্কে প্রধান যে কথাটা বলেছিলেন, যদি রাষ্ট্রচিন্তার আলোচনায় আমরা আসি, তাহলে হচ্ছে রাষ্ট্র হচ্ছে একটা হিংসাত্মক বল প্রয়োগকারী প্রতিষ্ঠান, অর্থাৎ মানব সমাজের পক্ষে এটা একটা ক্ষতিকারক প্রতিষ্ঠান। গান্ধীজি রাষ্ট্রকে খুব নেতিবাচক চিন্তায় দেখেছিলেন, রাষ্ট্রের ইতিবাচক দিকগুলো দেখার থেকে তিনি নেতিবাচক দিকগুলোকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। তার মতে হৃদয় মানে রাষ্ট্র হচ্ছে একটা হিংসাত্মক প্রতিষ্ঠান এবং মানুষের হৃদয়কে রাষ্ট্র ধ্বংস করে ফেলে। তো তাহলে কি করা যেতে পারে? তিনি বলেছিলেন যে মূলত এই লিও টলস্টয়, জন রাস্কিন বা বাকুনিন, এদের যে আলোচনা, অর্থাৎ দ্য কিংডম অফ গড উইদিন ইউ, আর্ন টু দিস লাস্ট, এই সমস্ত যে সমৃদ্ধশালী গ্রন্থগুলো আছে, যে গ্রন্থগুলোতে একটা দর্শন খুব সর্বজনীন ভাবে প্রচলিত আছে বহুল মানে সমগ্র বিশ্বে, সেটা হচ্ছে নৈরাজ্যবাদ, যাকে ইংরেজিতে অ্যানার্কিজম বলা হয়। তো এর অর্থটা আমি আগে একটু বলে দিই, তাহলে গান্ধীজির আলোচনার একটা সুবিধা হবে। সেটা হচ্ছে যে এনারা যেটা বলছেন যে মানুষ সমাজ পরিচালিত হবে মানুষের নিজস্ব আইন দ্বারা, কখনো কোনো নৈবৃত্তিক আইন দ্বারা নয়, অর্থাৎ কোনো কর্তৃপক্ষ আইন তৈরি করবেন বা আইন প্রণয়ন করবেন, বাকি সমগ্র মানব সমাজ সেই আইন মেনে চলবে, সেই আইন অমান্য করলে তাকে শাস্তি দেওয়া হবে, তাকে কারাগারে রাখা হবে বা শারীরিক নিগ্রহ করা হবে, এই ধরনের কোনো সমাজ ব্যবস্থা তারা পছন্দ করতে না, যাদের নাম আমি বললাম। তারা বলেছিলেন মানুষ তার নিজের প্রয়োজনে আইন তৈরি করবে এবং সেই আইনের ভিত্তি হবে নৈতিকতা। সুতরাং
সমগ্র মানব সম্প্রদায় যে আইন তৈরি করছে সেই আইন মানতে তাদের কোনো সমস্যা থাকবে না। তো মানব সমাজে সুসংবদ্ধ নিজস্ব শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত থাকবে, সেখানে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না, রাষ্ট্র বলে কোনো প্রতিষ্ঠান থাকবে না। তো একই কথা আমরা কার্ল মার্ক্সের আলোচনায় দেখেছিলাম, তো তিনিও বলেছিলেন যে রাষ্ট্র হচ্ছে হিংসাত্মক প্রতিষ্ঠান এবং কোনো একটি সমাজের বিভিন্ন রকম শ্রেণী থাকে, কোনো একটি শ্রেণী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্র কোনো একটি শ্রেণীর স্বার্থ রক্ষা করে চলে। তো নৈরাজ্যবাদের এই যে দার্শনিক পরিপ্রেক্ষিত সেখান থেকে কিন্তু মার্ক্সবাদের এই পরিপ্রেক্ষিতে কিছু মিল আছে। তো গান্ধীজিও নৈরাজ্যবাদের এই দিকটাকে গ্রহণ করেছেন, কিন্তু মার্ক্সবাদের সঙ্গে তার চিন্তা ভাবনার একটা বিশাল বড় পার্থক্য আছে, সেটা আমি একটু পরে আলোচনা করছি। তো তিনি যেটা বলেছিলেন যে জ্ঞানদীপ্ত নৈরাজ্যবাদ, এটা আমাদের ভারতীয় সমাজের জন্য খুব প্রযোজ্য। এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে এটা যেমন সত্য, তেমনি তিনি আলোচনা করেছিলেন যে স্বাধীন ভারতের যে পরিপ্রেক্ষিত সেখানটায় কি এই জ্ঞানদীপ্ত নৈরাজ্যবাদ কোনোভাবে বাস্তবে প্রয়োগ করা সম্ভব, নাকি এটি অনেক চিন্তার মধ্যে থেকে যাবে। সেই জন্য একেবারে আধ্যাত্মিক চিন্তাবিদ বলেও তাকে দেখে দেওয়া যায় না, তার মধ্যে কিছু বাস্তব চিন্তাও আছে। তো এটা হচ্ছে রাষ্ট্রচিন্তা তার একটা দিক, সেটা হচ্ছে যে নৈরাজ্যবাদকে রাষ্ট্রচিন্তার মধ্যে তিনি নিয়ে এসছেন। নাম্বার টু, যেটা রাষ্ট্রচিন্তার বিশাল বড় একটা জায়গা, সেটা হচ্ছে রাষ্ট্র নয় ব্যক্তি, ব্যক্তি হচ্ছে তার আলোচনার কেন্দ্রস্থান দখল করেছে। অর্থাৎ ব্যক্তির অধিকার, ব্যক্তির স্বার্থ, ব্যক্তির নৈতিকতা, এইগুলোই গান্ধী রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য। অর্থাৎ মোদ্দা কথা হলো রাষ্ট্রের ঊর্ধ্বে ব্যক্তিকে তিনি প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ ব্যক্তির জন্যই রাষ্ট্র, রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়। যদিও তিনি আদর্শবাদী মানে গোত্রের মধ্যে চিন্তাবিদ হিসেবে পড়ছেন, তবুও আমরা পশ্চিমী চিন্তাবিদ আদর্শবাদে যারা আছেন, অর্থাৎ জর্জ উইলিয়াম ফ্রেডরিক হেগেন বা জিন জ্যাকস রুশো বা আদর্শবাদে যাকে জনক বলা হয় অর্থাৎ প্লেটো বা কান্ট, ইমানুয়েল কান্ট, এদের আলোচনার মধ্যে কিন্তু আমরা রাষ্ট্রের একটা সর্বাধিক ক্ষমতাশালী রাষ্ট্রের প্রাধিকার সবসময় লক্ষ্য করতে পারি, যেখানে কিন্তু ব্যক্তিকে সবসময় রাষ্ট্রের প্রথমূলে বলি দেওয়া হয়েছে। সেই আলোচনা থেকে কিন্তু আদর্শবাদী রাষ্ট্রচিন্তাবিদ হওয়া সত্ত্বেও গান্ধীজি কিন্তু সেখান থেকে পুরোপুরি সরে এসেছেন, অর্থাৎ তার আলোচনায় ব্যক্তি প্রধান। এইখানে আদর্শবাদী চিন্তাবিদদের সঙ্গে মহাত্মা গান্ধীর চিন্তার একটা বিশাল বড় পার্থক্য আছে। তিনি সবসময় ব্যক্তিকেই অগ্রাধিকার দিয়েছেন, ব্যক্তির স্বার্থ, ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির নৈতিকতাকে তিনি সর্বাধিক প্রাধান্য দিয়েছেন। এটা হচ্ছে তার রাষ্ট্রচিন্তার একটা বিশাল বড় বৈশিষ্ট্য। নেক্সট যেটা আমরা যদি বলি, আচ্ছা তাপসবাবু আমি মাঝখানে ইন্টারফেয়ার করছি, এইচডিএস সাহেব আমাকে মেসেজ দিলেন, তিনি রেডি আছেন বলার জন্য, যদি ওনাকে সুবিজিৎ বাবুকে বলবো একটু ওনাকে বলার জন্য। ফার্স্ট অফ অল আই এম ভেরি অ্যাপোলজেটিক টু মিস্টার তাপস হু ওয়াজ স্পিকিং এন্ড আপনাকে মাঝখান থেকে কাট করার জন্য আই এম ভেরি সরি, বাট অ্যাট দিস মোমেন্ট আমি একটা স্কুলে আছি অ্যান্ড এখানকার অনুষ্ঠান এখন জাস্ট, সো আই এম কোঅর্ডিনেটিং দ্য টু থিংস। এখানে যা বক্তব্য রাখবো, এখানে আমার সামনে অ্যারাউন্ড 35-40 স্টুডেন্টস আছেন, ছোট বাচ্চারা আছে, সো যেহেতু টাইম ওভারল্যাপ হয়েছে দুটো অনুষ্ঠানে, সো আই এম কোঅর্ডিনেটিং দ্য টু থিংস ইন আ ম্যানার কে হোয়াট এভার আই উইল স্পিক হিয়ার দ্যাট দ্য সেম উইল বি মাই speech for our college. So ami ekhon handover korchi and I'll be addressing the students primarily ekhane jara ache onake address korbo and sathe sathe amader college e dekhte parchi faculty staff all are here, they have come, so I hope my message and my views of 2nd October they reach you. So I'll be just speaking to the kids here that I can assist and the same thing will be for you. এক্সকিউজ মি স্যার, শুনতে পাচ্ছি না। প্রিন্সিপাল স্যার, আই এম অডিবল? ইয়েস স্যার, ইউ আর অডিবল স্যার। এবার শোনা যাচ্ছে স্যার? Okay, thank you.
যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের ছাত্রছাত্রীরা, অভিভাবক, স্কুল ম্যানেজমেন্ট, ভার্চুয়াল মোডে দেশপ্রাণ মহাবিদ্যালয়ে উপস্থিত আছে। টুডে আজকে আমরা 152nd বার্থ অ্যানিভার্সারি অফ দি ফাদার অফ দি নেশন সেলিব্রেট করছি। অ্যান্ড খুবই গর্বের বিষয় যা আমি দেখতে পেরেছি, এখানে রঘুপতি রাঘব রাজারাম ভজন হয়েছে, তারপরে একটা খুব ভালো মাইম আপনারা অ্যাড করেছেন, সেটা দেখে একটা উর্দু কাপলেট আমাকে মনে এলো যে যেভাবে ভারতকে দেখানো হয়েছে, জিন্দগি ভর নয় কিরদার মে ঢলা হু মে, জিসনে জিতনা জানা উতনা পেহচানা মুঝে। তার মানে হচ্ছে কি, যে যত বুঝতে পারলো সেভাবে আমাকে দেখলো। একজন হিন্দু এসে পাথরকে কেটে করে দিয়েছে ভগবান, একজন খ্রিস্টানের জন্য সেই পাথর হয়ে গেছে জিসাস ক্রাইস্ট, একজন মুসলিম ওখানে নামাজ পড়েছে, আর শেষে যেটা দেখানো হলো কি, এই সবজনকে একত্রিত করে গান্ধীজি উনি একটা সর্বধর্ম সম্পন্ন একটা ভারতের একটা পরিকল্পনা আমাদের সামনে রেখেছে। এখানে যা কথা হলো, বলা গেল কি গান্ধীজির জীবন, আর এটা গান্ধীজির নিজের কথা ছিল, মাই লাইফ ইজ মাই মেসেজ, আমার জীবনই আমার মেসেজ আছে। তাহলে গান্ধীজির চরিত্র উপরে কথা বলতে গেলে প্রায় মানে ডেজ আর নট ইনাফ। সো এত বড় মানে উদ্যানের মতো যে একটা চরিত্র, তার মধ্যে থেকে কোন কোন কুসুম আমরা নিয়ে নিজে আত্মসাত করব। আমরা বলি কি গান্ধীজির মতো, গান্ধীজির যে অ্যাট্রিবিউটস আছে, ওনার যে ক্যারেক্টার ছিল, সেটার মধ্যে থেকে কিছুটা আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, কিছুটা নিয়ে নিতে হবে। বাট হোয়াট, আমরা কি করে মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে মহাত্মা গান্ধী অবধি জার্নি মধ্যে কি কি এরকম ঘটলো, অ্যান্ড ওনার কি লাইফ এক্সপিরিয়েন্সেস ছিল, এইটা নিয়ে আই উইল বি জাস্ট শেয়ারিং থ্রি স্টোরিজ, তিনটে, বিকজ এখানে খুব ছোট স্টুডেন্টস আছে, তারা হয়তো বেশি ফিলোসফিক্যাল কথাটা অ্যাকসেপ্ট করতে পারবে না। সো ফর দেম আই হ্যাভ থ্রি শর্ট স্টোরিজ উইচ আপনাদেরকে হেল্প করবে। গান্ধীজির চরিত্র নিয়ে যখনই কথা হয়, অল অফ আস উই সে ট্রুথ, সত্য, নন ভায়োলেন্স, অহিংসা, সত্যাগ্রহ, স্বদেশী, সর্বোদয়, স্বরাজ, এইসব নিয়ে গান্ধীজি নিজের জীবনে স্ট্রেস করেছিলেন। সো প্রথম যেটা গল্প আছে, যখন ভারত স্বতন্ত্রতার দিকে এগোচ্ছিল, when India was close to independence, তখন এটা সিদ্ধান্ত নেওয়া হলো কি আমাদের সংবিধান আমরা নিজে তৈরি করব, উই উইল মেক আওয়ার ওন কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে টিম অফ পিপল যারা সংবিধান তৈরি করবে। ছোট বাচ্চাদের জন্য বলে দিই, সংবিধান ওই ডকুমেন্টটা আছে যেটা দিয়ে গোটা ভারতবর্ষের কার্যপ্রণালীটা চলছে। তাহলে কোটি কোটি লোকের দেশের প্রশাসনিক আর সব দিক থেকে যে কার্যপ্রণালী কিভাবে চলবে সেটা তৈরি করা মানে একটা খুব বড় কাজ। আমরা 1947-48 সালে আছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন গঠিত হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একজন মেম্বার ছিলেন বাবু জগজীবন রাম, উনি একজন সত্যাগ্রহী ছিলেন, ফ্রিডম ফাইটার ছিলেন। বর্ধা আশ্রম,
মহারাষ্ট্র নাগপুরের কাছে একটা গ্রাম আছে বর্ধা, ওখানে গান্ধীজির আশ্রম ছিল। তখন গান্ধীজি ওখানে ছিলেন, বাবু জগজীবন রাম গান্ধীজির কাছে ছুটে এলেন আর উনি গান্ধীজির সামনে একটা বক্তব্য রাখলেন, বাবু আমরা তো আপনাদের সংগ্রামী, আমরা অনশন জানি, উপবাস জানি, সত্যাগ্রহ জানি, আমরা কি করে সংবিধান গঠন করতে পারবো। আর সব থেকে বেশি যেটা মানে মনে এসছে কি আমাদের কাছ থেকে যদি কোনো ভুল হয়ে যায়, তখন গান্ধীজি একটা মন্ত্র দিয়েছিলেন ইংলিশ মধ্যে, দ্যাট ইজ ফেমাস অ্যাজ গান্ধীজিস তালিসমান, প্রত্যেকটা ভাষায় পাওয়া যায়। গান্ধীজি একটা ওনাকে মন্ত্র দিয়েছিলেন যে যখনই নিজেকে দুবিধার মধ্যে পাও, কোন সিদ্ধান্ত নেওয়ার সময়, কোন একটা ডিসিশনে আসার আগে যদি নিজেকে একটা দুবিধার মধ্যে পাও, তাহলে সব সময় এইরকম ব্যক্তিকে মনে করো যাকে তুমি দেখেছো, এইরকম একটা ব্যক্তিকে মনে করো যে খুব গরিব, অসহায়, কোনোভাবে ইন্ডিপেন্ডেন্ট নেই, আর যে খুবই মানে দুঃখজনক অবস্থায় রয়েছিল, যাকে তুমি দেখে পাও, এই ধরনের ব্যক্তিকে মনে করো নেওয়ার সময় কেবল ডিসিশনে আসার আগে যদি নিজে এই যে সিদ্ধান্ত আমি নিতে যাচ্ছি, এই সিদ্ধান্ত যদি আমি নিই তাহলে সেই ব্যক্তিকে কিছু উপকার হবে, এই সিদ্ধান্ত দিয়ে কি সেই ব্যক্তির জীবনে পজিটিভ চেঞ্জ ঘটবে, বা এই সিদ্ধান্ত নেওয়ার পর কি সত্যিকারে সেই ব্যক্তির জীবনে সেই স্বরাজ অনুভব করতে পারবে, এই প্রশ্নটা নিজেকে করতে হবে। আর যখন এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, তখন তুমি দেখবে যে তোমার প্রত্যেকটা সংশয়, প্রত্যেক দুবিধা ক্লিয়ার হয়ে যাবে। এই স্টোরি দিয়ে যা মেসেজ আমরা পেতে পারি, গান্ধীজির বিচারধারা, সেলফ বা ওনার গ্রুপ, ফ্রিডম ফাইটার এর গ্রুপ, এর থেকে অনেক আগে, অনেক বড় ছিল, অনেক সামনে, অনেক বড় ছিল। ওনার চিন্তা ভাবনার মধ্যে সব সময় ভারতের গোর গরিব, কোটি কোটি লোক যারা থাকতে, কোটি কোটি লোক যারা আছে, তারা ওনার মাথায় সবসময় থাকতেন। প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা কাজ উনি ওদেরকে মাথায় রেখে করতেন। তাই জন্ম পেল ওনার একটা মেসেজ, যাকে আমরা বলি সর্বোদয়, মানে যদি উদয় হয় তাহলে সর্বোদয় হতে হবে, মানে সবারই উদয় হতে হবে, এভরিবডি শুড বি বেনিফিটেড। উনি কখনো ফেভারে ছিলেন না যে ধন সঞ্চয় করা হোক, বা আমাদের এত ভিন্ন সমাজের অঙ্গ আছে, বিভিন্ন অঙ্গ আছে, তার মধ্যে কিছুটা অঙ্গই ডেভেলপ করুক, উনি সবসময় সর্বোদয়ের কথা ভাবতেন। একটা খুব ফেমাস আপনারা বলেছেন বাংলাতে যে স্পিচ হলো, ওখানে বলা হয়েছিল যে গান্ধীজি সবসময় একটা ছোট ধুতি পরে থাকতেন, এর পিছনে খুবই মজাদার একটা গল্প আছে। উনি আগে ফুল কাপড়টা পরতেন, মানে শার্ট প্যান্ট এভরিথিং। একদিন ওড়িশাতে একটা ফ্লাড এফেক্টেড জায়গা, মানে যেখানে বন্যা হয়েছিল, ওখানে হি ভিজিটেড, হি ওয়াজ ইন এ বোট, একটা নৌকাতে ছিলেন, আর ওখানে দয়নীয় অবস্থার মধ্যে একজন মহিলাকে দেখেছেন, যিনি অর্ধনগ্ন অবস্থায় নিজের বাড়িতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল ওখান থেকে যা উনি বাঁচাতে পারছিলেন সেটা সংগ্রহ করছিলেন। ওই দৃশ্যটা দেখে মনে এত দুঃখ এলো যে উনি নিজের জামা জলে, নিজের জামা খুলে জলে প্রবাহিত করে দিয়েছেন সেই মহিলার কাছে, আর তখন প্রাণ নিয়েছেন, মানে এই সিদ্ধান্তটা তখন নিয়েছে নিজের জন্য
যখন অবধি আমার দেশের লোকের গায়ে আমি কাপড় দেখতে পাচ্ছি না, তখন অবধি আমি এতগুলো কাপড় পরার আমার অধিকার নেই। আর তখন থেকে এই যে ফটো আমরা দেখতে পাচ্ছি, এই গান্ধীজি সেদিন থেকে জন্মে এলে অনলি পাতলা ধুতি। দ্য মেসেজ ইজ কে হাউ ক্যান উই, আমরা কিভাবে নিজে নিজে থেকে বেশি চিন্তা করতে পারি, মানে অন্যান্যদের চিন্তা করতে পারি যাদের সাথে আমাদের কোনো, যাদের কাছ থেকে আমাদের কোনো পাওনা নেই। সেলফলেস অ্যাক্টস অফ গ্র্যাটিটিউড, সেলফলেস অ্যাক্টস, আমাদের যে দেশের লোক আছে, বিভিন্ন লোক আছে, তাদের অনেক ধরনের প্রবলেমস আছে, আমরা কিভাবে কিছু না এক্সপেক্ট করে ওনাদের সাহায্যে যেতে পারি। সর্বোদয়, তারপরে কনসেন্স। কনসেন্স মানে আমরা যে হিন্দি, সংস্কৃত বা বাংলাতে বলি বিবেক, নিজের বিবেক। গান্ধীজি যখন খুব ছোট ছিলেন, সো ওনার যে বড় ভাই ছিলেন তার কিছুটা সোনা, স্বর্ণ উনি চুরি করেছিলেন। ইয়েস, এটা ওনার অটোবায়োগ্রাফি মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথে আছে এই গল্পটা। কিছু অ্যামাউন্ট সুবর্ণ নিজের বড় ভাইয়ের উনি চুরি করেছিলেন, কিন্তু তারপরে ওনার বিবেক শান্ত থাকলো না। উনি খুব ট্রাবল হয়ে গেছিলেন কি আমি এই যে করেছি এটা ঠিক করি না, এটা ঠিক হলো না। অ্যান্ড দেন সেই রাতে উনি ওনার বাবা বিছনায় শুয়েছিলেন, বাবার কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন, আর বাবা খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছেন। তাহলে বাবা ওনার কাছে না দেখে জাস্ট টার্ন হয়ে শুয়ে গেছিলেন। গান্ধীজি সেই বুকে নিজের অটোবায়োগ্রাফিতে উনি লিখেছেন যে সেই রাত পুরো আমি সেই বিছনার কাছে নিচে বসে সেই রাত ওখানেই কাটালাম, না বাবা আমাকে কিছু বললেন, না আমি সাহস পেলাম আর কিছু বলার। কিন্তু সেদিন একটা নিশ্চয় করেছি যে আর কখনো আমার বিবেকের অগেনস্টে আমি যাব না। সেই দিনে জন্ম পেলেন, সব সময় সত্য নিষ্ঠা সাথে যারা যিনি থাকতেন সেই গান্ধীজি, ওনার জন্য ট্রুথ, সত্য কথা, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড লাস্টলি আমাদের বাঙালির একটা কথা, গান্ধীজি যখন 1930s আর 40s এ প্রচুর ওনার ফেম ছিল, মানে ফলোয়িং এতটা হয়ে গেছিল কি গান্ধীজির এক কথা উপরে লক্ষ লক্ষ মানুষ ওনার ডাইরেকশনস পালন করার জন্য এসে গেছে। তখন আমাদের বাঙালের একজন জমিনদার ওনাকে ডেকেছিলেন অ্যাজ অতিথি। তাহলে জমিনদার ছিলেন তো উনি চেষ্টা করছিলেন যে যত আমার বৈভব আছে, যত আমার খ্যাতি আছে, সেটা গান্ধীজির সাথে, মানে গান্ধীজিকে প্রদর্শন করব। তাহলে পুরো জমিদার বাড়ি একদম সুসজ্জিত, নোকর চাকর সবজন এখানে এদিক সেদিক ছুটছে। গান্ধীজি এলেন, সবসময় সন্ধ্যাবেলা গান্ধীজি প্রার্থনা করতেন সেটা সবজন জানতেন, সেজন্য একটা ছাতে বড় প্রার্থনা সভার আয়োজন হলো। আর গান্ধীজি সবসময় কম আলোতে এটা করতে ইচ্ছিত, সেই জন্য উনি বলেছেন জমিদার বাবুকে কে লাইট যদি কমানো যায়। এবার লাইটের সুইচ যারা এই দুজন বসেছিলেন, জমিদার অ্যান্ড মহাত্মা গান্ধী, তার উপরেই ছিল। সো গান্ধীজি ওটা নোটিস করেছেন, কিন্তু জমিদার বাবু একজন নিজের চাকরকে ডাক দিয়েছেন এই এখানে এসে লাইট বন্ধ করো।
তাহলে ওর অপেক্ষা না করে গান্ধীজি হঠাৎ করে নিজে উঠেছেন আর লাইট বন্ধ করে বসে গেছেন। প্রার্থনা হলো, প্রার্থনা হওয়ার পর যারা প্রার্থনাতে অংশগ্রহণ করেছিলেন তারা গান্ধীজির সাথে কথা বলেছেন, বক্তব্য রেখে সংবাদ রেখেছেন, আর ওর মধ্যে সেলফ রিলায়েন্স মানে নিজের কাজ নিজে করা এই টপিকটা একটা উঠেছে। আর জমিদার বাবু গান্ধীজির যে মেসেজ ছিল ওটা বুঝে গেছে। তারপরে যখন প্রার্থনা সভা শেষ হলো, যখন সজ্জন উঠছিলেন তখন কারোর একটা ধাক্কা লেগে একটা কাপ নিচে জমিতে পড়ে ভেঙে যায়। আর সজ্জন অবাক হয়ে এটা দেখেছে যে জমিদার বাবু নিজে নিচে বসে সেই কাপের যে টুকরো আছে সেটা তুলছিলেন। দিস ইজ দি ইম্প্যাক্ট। এই ইম্প্যাক্ট ছিল জাস্ট এক অ্যাক্ট যেটা গান্ধীজি করেছেন, নিজের কাজ নিজে করেছেন। 5-10 মিনিটের ছোট কথা হয়েছে। আর এত বছর থেকে জমিদার, তো আপনারা আমার থেকে বেশি ভালো জানেন জমিদারের যা লাইফস্টাইল ছিল সে সময়, সেই ধরনের ব্যক্তির জীবনে এত বড় বদল নিয়ে আসার জন্য। সো উইথ দিস থ্রি স্টোরিজ আমি যে মেসেজটা দিতে চাইছি, কে লাইফ লেসেন্স গান্ধীজির লাইফ থেকে অনেকটা নেওয়া যেতে পারে, বাট আমরা এক এক করে যদি ঠিক করে নিই কি ইয়েস আজ থেকে আই উইল বি সেলফ রিলায়েন্ট, নিজের কাজ নিজে করব, বা আজ থেকে আই উইল নট সে এনি লাই, নেভার এভার আমি মিথ্যা কথা বলবো না, আই উইল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অ্যান্ড দোজ হু আর মানে এল্ডার যারা সক্ষম আছেন তারা এই যদি সিদ্ধান্ত নেয় কে আজ থেকে দিনে অ্যাটলিস্ট একটা সেলফলেস কাজ, সেলফলেস কাজ মানে এই ধরনের কাউকে সাহায্য এক্সটেন্ড করা যার কাছ থেকে আমি রিটার্নে কিছু পাবো না, এইটা যদি আমরা নট দ্য হোল ওয়ার্ল্ড গোটা টাউনও বলছি না, গোটা স্টেট গোটা কান্ট্রি টাউনও বলছি, এখানে যারা আমরা প্রস্তুত আছি, এখানে যারা আমরা এগুলো শুনছি, আমরা এতটুকু লোকও যদি এই সিদ্ধান্তটা আজকে নিই তাহলে দ্য ওয়ার্ল্ড উইল বি আ বেটার প্লেস। এই এইভাবেই চেঞ্জটা আসবে। আর গান্ধীজির ফিলসফি হিসাবে উনি সবসময় বলতেন একম সত বিপ্রাহ বহুদা বদন্তি, একম সত বিপ্রাহ বহুদা বদন্তি, দ্যাট মিন্স দেয়ার ইজ ওনলি ওয়ান ট্রুথ, একই সত্য আছে। আর বিপ্র মানে সাধুরা, বিপ্র এটা বারবার বলে গিয়েছে। এটা খুবই মানে একটা চিন্তা ভাবনা করার বিষয় আছে কে এক সময় যে বলা যেত দ্য সান নেভার সেটস অন দি ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্য যা ছিল প্রশান্ত মহাসাগর থেকে ভারতীয় মহাসাগর অবধি ওদের সাম্রাজ্য ছিল, মানে এখানে যদি সূর্যাস্ত হয় ওখানে সূর্যোদয় হবে, সান নেভার সেটস অন দি ব্রিটিশ এম্পায়ার। এই ধরনের এম্পায়ার কে উইদাউট ফায়ারিং আ সিঙ্গল শট, বন্দুক হাতে না নিয়ে কোনো ধরনের হিংসা না করে এত বড় সাম্রাজ্যকে মানে এখান থেকে তাড়িয়ে দেওয়া, আর ওরা প্রচুর চেষ্টা করেছে, অ্যারেস্ট করা হয়েছে, বিভিন্ন জেলে রাখা হয়েছে, গান্ধীজিকে অনেকবার অনেক হিসেবে ওরা ইগনোর করার চেষ্টা করেছে, কিন্তু যার চরিত্র এত সুগন্ধিত আর যার প্রতিমা এত অলৌকিক সেই ব্যক্তিকে ইগনোর কি করে করা যাবে। জঙ্গলের চন্দন গাছকে
খুঁজে খোঁজার দরকার হয় না। চন্দন গাছের সুগন্ধি এত কে আপনারা বুঝে যাবেন যে হ্যাঁ এখানে চন্দন গাছ আছে। আর যে সূর্য আছে তাকে তো কেউ লুকাতে পারে না, সেই যে তার আলো আছে সেটা সবসময় থাকবে। সো দ্য চেঞ্জ যেটা আমরা চাইছি সোসাইটির মধ্যে, আজকে আমরা আজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট আছি, আমরা স্বতন্ত্র আছি, কিন্তু কি গান্ধীজির প্রিন্সিপালস এখন কি রেলেভেন্ট নেই? আজকের দিনে এই মুহূর্তে আমরা অনেক প্রবলেমস সাথে যুদ্ধে আছি, সেই প্রবলেমস গুলো উপরে যদি আমরা গান্ধীজির প্রিন্সিপালস আর গান্ধীজির লাইফস্টাইলের কিছুটা অংশ যদি নিজের জন্য নিয়ে নিই, তাহলেই আমাদের চরিত্র, আমি আশা করছি যে গান্ধীজির চরিত্রের মতো সুগন্ধিত হবে। আর তখন আপনাদেরকে কেউ ইগনোর করতে পারবে না। তাহলে যত লোক এখানে উপস্থিত আছে, ছোট বাচ্চারা যারা এখানে গান্ধীজির কে স্মরণ করেছিলেন, সবাইকে একই বলাকে অলওয়েজ কিপ রিডিং। আর অভিভাবকরা আছে, প্যারেন্টস আছে, সিনিয়র পিপল আছে, আপনাদের দায়িত্ব হচ্ছে কে আজকের জেনারেশন মধ্যে মোবাইল অনেকটা সময় নিয়ে নিয়েছে আপনারও আর আপনাদের ছেলে মেয়েদেরও। সো ইট ইজ ইয়ার রেসপন্সিবিলিটি কে টু টেক দেম টুয়ার্ডস লাইফ লেসন্স অফ আমাদের অনেক মহান মহান ব্যক্তিত্ব হয়ে গেছে ইন দিস কান্ট্রি। ইউ স্টার্ট ফ্রম স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগোর, ছত্রপতি শিবাজী, লোকমান্য তিলক, অনেক লোক আছে যাদের সুগন্ধের চরিত্র থেকে আমরা কিছু কিছু নিতে পারি। আর এটা ইট উইল বি ভেরি হেল্পফুল আপনাদের সন্তানের জন্য যদি এই স্টোরিজ শুনে, এই গল্পগুলো শুনে যদি ওরা বড় হয়, মানুষ হয়, তাহলে আমরা একটা নিশ্চয়ই একটা ভালো সোসাইটির ফিউচারে পাবো, ভবিষ্যৎকালে পাবো। আজকে এখানে আসার আর ভার্চুয়াল মাধ্যমে অ্যান্ড এই ফিজিক্যাল মাধ্যমে আপনাদের সাথে কথা রাখার একই উদ্দেশ্য ছিল, কারণ যখন আমি স্কুলে ছিলাম, যখন আমি এই এইভাবে সামনে বেঞ্চে বসে থাকতাম, তখন হয়তো কোনো একজন স্পিকার, তার নাম আমি জানি না আর কে ছিলেন ওটাও জানি না, কিন্তু মনে পড়ছে কে একবার এরকম একটা টক মধ্যে কিছু ভালো গল্প শুনেছি, সেটা হয়তো আমার মনে এখন অব্দি থেকে আছে। আর ছোটবেলা থেকে এখন আপনারা সব মানে ভেজা মাটির মতো, যা শেপ দেব সেই শেপ নিয়ে নেবে। তাহলে আমাকে সে সময় যে শেপ দেওয়া হয়েছিল সেটা হয়তো আজকে আমার চরিত্রের মধ্যে পাকা হয়ে আছে, আর সেটা হয়তো আজকে আমার চরিত্রকে একটু বেশি সুগন্ধিত করছে। সেই যে আমি সেদিন ঋণী হলাম সে ব্যক্তির, আজ সেই ঋণ আমি এখানে খালি করতে চাইছি। আপনাদেরকে যদি এতগুলো যে গল্প হলো কিছুটা যদি কোনো একজন নিয়ে যায়, আর ভবিষ্যকালে ডোন্ট রিমেম্বার মি, আপনি হয়তো মনে রাখবেন না কি আদিত্য বিক্রমের মতো একজন এসডিও ছিল, ইউ উইল জাস্ট রিমেম্বার দেয়ার ওয়াজ আ পারসন, কেউ এসেছিল, হি স্পোক টু আস। বাট মাই সাকসেস, আর আমি নিজের সাফল্য এর মধ্যেই পাবো যে আপনারা যদি ভবিষ্যকালে এই আজকে যা অনুষ্ঠান হলো এখান থেকে যদি কিছু থেকে যায় আপনাদের মনে, কিছু থেকে যায় আপনাদের অন্তর মনে, তাহলে সেটাই আমার সাফল্য হবে। এই আশা নিয়ে আজকে আপনাদের সাথে আপনাদের সামনে বক্তব্য রাখার আমার এই ছোট চেষ্টা। আর আমার ব্লেসিংস আর আশীর্বাদ তো সবসময় আমাদের ছোট
যে স্টুডেন্টসরা আছে এদের সাথে আছে, অ্যান্ড সব সময় এই আশা রাখি যে ইউ এক্সেল ইন লাইফ, নট জাস্ট ইন এক্সামস। এক্সামিনেশন, স্কুলের কাজ, পড়াশোনা, এর এটা একটা পার্ট আছে লাইফের, বাট দিস ইজ নট লাইফ। আপনারা এর সাথে জীবনের বিভিন্ন অঙ্গ যেটা আছে ওর মধ্যেও এক্সেল করুন, এটাই আমি আমার আপনাদের জন্য আশা, আর এটাই আমার আপনাদের জন্য হোপ। এইটুকু বলে আই থ্যাংক ইউ অল অফ ইউ, আপনারা এই এত অল্প সময়ের মধ্যে এত ভালো একটা অনুষ্ঠান করেছেন, অ্যান্ড আই থ্যাংক প্রিন্সিপাল দেশপ্রাণ কলেজ ফর ইনভাইটিং মি টু দিস প্রোগ্রাম, অ্যান্ড আপনাদেরকে সবাইকে আজকে যে পাবন দিন আছে এই দিনের আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। We are so much grateful to you, sir, for your such encouraging words and your take on the relevance of Gandhiji and Gandhian philosophy in our recent times. We are going back to our previous speaker, Tapos. Tumi bolchile amakhane badha porlo jodio eta amra to Tapos tomake arekbar onurodh korchi tomar boktobbo rakhar jonno. তাপস তুমি যদি তৈরি থাকো তো। হ্যালো, হ্যাঁ তোমায় শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেখানে শেষ করেছিলাম যে একজন প্রথম তো স্যারকে ধন্যবাদ জানাই, তিনি খুব মনোগ্রাহী একটা আলোচনা করলেন এবং খুব সুন্দর একটা কথা বললেন যে মহাত্মা গান্ধীকে নিয়ে আলোচনা করতে গেলে যে সে আলোচনাটা শুরু হচ্ছে মূলত অহিংসা সত্যাগ্রহ থেকে শুরু করে তার পরিবেশ বিষয়ে ভাবনা বা নারীবাদ বিষয়ে তার ভাবনা, কিছু রাষ্ট্র চিন্তা বা কিছু অর্থনৈতিক চিন্তা, সমস্ত কিছু নিয়ে তার আলোচনা বিস্তৃত। তো সবকিছু আলোচনা করা খুব অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। আমি পার্টিকুলারলি খুব একটা জায়গায় স্পেসিফিক জায়গাকে নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে গান্ধীজির রাষ্ট্র চিন্তা। তো আমি যেখানটা শেষ করেছিলাম সেটা হচ্ছে তিনি মূলত রাষ্ট্রকে খুব নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে দেখেছিলেন, আর দু নম্বর কথা বলেছিলাম রাষ্ট্র নয় ব্যক্তি তার আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু। আমি আসি যেটা আমি আলোচনা শুরু করেছিলাম যে গান্ধী চিন্তার মধ্যে নৈরাজ্যবাদের একটা খুব মানে বিশাল প্রভাব আছে। তো আমি বলেছিলাম যে এক্ষেত্রে নৈরাজ্যবাদী চিন্তার সঙ্গে এবং কার্ল মার্ক্সের চিন্তার সঙ্গে, ফ্রেডরিক এঙ্গেলসের চিন্তার সঙ্গে গান্ধী চিন্তার একটা মিল আছে, ঠিক তেমনি একটা বিশাল বড় পার্থক্য আছে। পার্থক্য জায়গাটা আমি আসছি। তো প্রথমত আসি নৈরাজ্যবাদের সাথে কোথায় মিল আছে। যদি গান্ধী একথাই বলেন যে রাষ্ট্র হৃদয়হীন যন্ত্র, তাহলে একটা প্রশ্ন উঠতে পারে রাষ্ট্রের কোনো পজিটিভ কাজ নেই, অর্থাৎ তিনি কি কোনো জায়গা থেকে রাষ্ট্রকে কোনো স্থান দেননি মানুষের জীবনে, অর্থাৎ রাষ্ট্রের কি কিছু ইতিবাচক কাজ থাকতে পারে না। এক্ষেত্রে তিনি খুব সুন্দর একটা যুক্তি দিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন যে রাষ্ট্র কখনো অধিকার সৃষ্টি করে না, অধিকার ব্যক্তি নিজেই সৃষ্টি করে। অর্থাৎ ব্যক্তির যে নৈতিক সত্তা, তার যে নৈতিকতা, তার যে এথিক্স, সেটাই হচ্ছে অধিকারের মূল উৎস। রাষ্ট্রের কাজ হচ্ছে এই ব্যক্তির যে নৈতিকতা বা নৈতিক ব্যক্তিত্বের যে চরম বিকাশ সাধন, সেই পরিবেশটা তৈরি করা, অর্থাৎ ব্যক্তির নৈতিক ব্যক্তিত্বের বিকাশের যে উপযুক্ত পরিবেশ তৈরি করা, এটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। অর্থাৎ তিনি ন্যূনতম রাষ্ট্রের কথা বলছেন, মিনিমাল স্টেট। অর্থাৎ রাষ্ট্রের মানে মানুষের জীবনে রাষ্ট্রের কাজ হচ্ছে খুব ন্যূনতম, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। আরো একটা জায়গা তিনি বলেছেন, সেটা হচ্ছে যে সেই সময়কার ভারতবর্ষের মানুষের জীবন যেভাবে শ্রেণী বিভক্ত ছিল, অর্থাৎ যেটা কার্ল মার্ক্স বারে বারে জোর দিয়েছেন যে পৃথিবীর ইতিহাস যদি দেখি আমরা, তাহলে দেখবো যে প্রত্যেক বারে ইতিহাস মূলত দুটো প্রধান শ্রেণীতে বিভক্ত এবং এই দুটো শ্রেণীর সম্পর্ক হচ্ছে বৈরিতামূলক, মানে দ্বন্দ্বমূলক সম্পর্ক, অর্থাৎ শ্রেণী দ্বন্দ্বের সম্পর্কে, শ্রেণী স্বার্থের সম্পর্ক। তো রাষ্ট্র কোনো একটি শ্রেণীকে বেছে নেয়, অর্থাৎ কোনো একটি শ্রেণী রাষ্ট্রের প্রভুত্ব করে এবং তার স্বার্থ রক্ষা করে এবং অন্য একটি শ্রেণীকে অবহিত করে। তো গান্ধীজি এই কথাটা খুব, এই জায়গাটা খুব প্রাসঙ্গিক আলোচনা করেছেন। তিনি বলছেন যে ভারতবর্ষে বিশেষ করে 1920 বা 30 দশকে কিন্তু রাষ্ট্রের প্রতি তার একটা ইতিবাচক চিন্তা ভাবনা তৈরি হয়েছিল। তিনি কি বলেছিলেন, বলেছিলেন যে প্রচলিত সমাজ ব্যবস্থায় যে অসাম্য রয়েছে বা বৈষম্য রয়েছে, মানুষের যে দুর্দশা আছে, সেই সমস্ত জায়গায় যদি যারা ধনবান মানুষ, যারা সমৃদ্ধশালী মানুষ, যারা বিত্তশালী মানুষ, তারা যদি তাদের যে সম্পদ যারা তারা অর্জন করেছে বা পূর্বপুরুষের হাত থেকে তারা পেয়েছেন, সেই সমস্ত সম্পদ যদি তারা বাকিদের উদ্দেশ্যে ব্যয় করেন, কেন ব্যয় করবেন, সে প্রশ্নে তিনি একটা সঠিক সমাধান করেছেন যে
যদি আমরা ভাবি যে প্রত্যেকেই আমাদের ভাই, প্রত্যেকেই আমাদের দাদা, প্রত্যেকের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক আছে, প্রত্যেকেই আমাদের পরিবারের একজন প্রতিনিধি, এই হিসেবে তার দুর্দশা আমারও দুর্দশা, তার কষ্ট আমারও কষ্ট, সেই উদ্দেশ্যে যদি এটাকে এই এথিক্স কে মানে সঙ্গে নিয়ে মানুষ যদি চলেন, বিত্তশালী মানুষরা যদি নিচু শ্রেণীর মানুষদের জন্য তাদের ধনসম্পদ ব্যয় করতে রাজি হন, তাহলে কিন্তু কার্ল মার্ক্স এর মতো যে শ্রেণী সংগ্রাম অর্থাৎ বিপ্লব, রক্তক্ষয়ী বিপ্লব, সেটার প্রয়োজন থাকবে না। অর্থাৎ তিনি শ্রেণী সংগ্রামের কথা বলছেন, এখানে মার্ক্সবাদের সঙ্গে তার পৃথক আলোচনা, তিনি শ্রেণী সংগ্রামের কথা বলছেন না, তিনি কিন্তু শ্রেণী সমন্বয়ের কথা বলছেন, অর্থাৎ কোন রক্তক্ষয়ী সংগ্রামের কথা বলছেন না। কারণ গান্ধী আলোচনার প্রধান যে পিলার বা ভিত্তি যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে অহিংসা। সুতরাং এইখানটায় গান্ধী চিন্তার সঙ্গে মার্ক্সীয় চিন্তার একটা বিশাল বড় পার্থক্য, হিংসা এবং অহিংসা। এবার যদি আসি নৈরাজ্যবাদের দিকে, তাহলে নৈরাজ্যবাদীরা কিন্তু পুরোপুরি রাষ্ট্রহীন একটা সমাজ অবস্থার কথা বলেছেন, যেখানে ব্যক্তিরা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ হবে এবং নিজেরা আইন তৈরি করবে, নিজেদের মতন ভাবে চলবে, অর্থাৎ শৃঙ্খলাগত জীবনযাপনে অভ্যস্ত হবে, রাষ্ট্রের সেখানে ন্যূনতম ভূমিকাও থাকবে না। কিন্তু আমরা দেখলাম যে গান্ধীজি কিন্তু রাষ্ট্রের একটা পজিটিভ দিক হাইলাইট করেছেন। তো এই ক্ষেত্রে বিকল্প একটা রাষ্ট্র ব্যবস্থার কথা তিনি বলেছেন, অর্থাৎ আমরা যদি রাষ্ট্রতত্ত্বের দিকে দেখি তাহলে কিন্তু এটা পিরামিডিক্যাল স্ট্রাকচারের মধ্যে আছে, অর্থাৎ ওপর থেকে নিচে রাষ্ট্রগুলো নামছে, অর্থাৎ জাতীয় সরকার, তারপরে যদি দেখি আমাদের সংবিধানে যে শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেখানে সর্বোচ্চ স্তর আছে কেন্দ্রীয় সরকার, তারপরে আছে রাজ্য সরকার, তারপরে আছে আমাদের স্থানীয় সরকার, অর্থাৎ যেটাকে আমরা পঞ্চায়েত বা পৌরসভা বলে জানি, সেটাকে তৃতীয় স্তরের সরকার বলা হয়। গান্ধীজির রাষ্ট্রচিন্তা কিন্তু সম্পূর্ণ উল্টো, অর্থাৎ তার রাষ্ট্রচিন্তা নিচ থেকে উপরের দিকে উঠছে, অর্থাৎ তার কোনো পিরামিডকে তিনি মানে কোনো হায়ারার্কি বা কোনো ক্রমোচ্চ স্তর বিন্যস্ত থেকে তিনি স্থান দেননি তার চিন্তার মধ্যে। তার চিন্তা যেটা যেটা স্যার একটু আগে বললেন আমাদের এসডিও সাহেব, সেখানটায় উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, সেটা হচ্ছে সর্বোদয়, অর্থাৎ গ্রেটেস্ট গুড অফ অল, অর্থাৎ সবার মনের বা সবার ব্যক্তিত্বের বিকাশ। এইখানটায় একটা কথা আমি বলি যে পশ্চিমী যে রাষ্ট্রচিন্তা সেখানটায় কিন্তু হিতবাদ বলে একটা জনপ্রিয় দর্শন আছে, যেটাকে ইউটিলিটারিয়ানিজম বলা হয়। জেরেমি বেন্থাম যার সর্বোচ্চ বিকাশ ঘটেছিলেন এবং জেমস মিলের হাত ধরে এই দর্শন বিকাশ ঘটেছিল, এইখানটায় কিন্তু গ্রেটেস্ট নাম্বারের কথা বলা হয়েছে আর কি। তো অর্থাৎ সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক উন্নতির কথা বলা হয়েছে, কিন্তু সর্বাধিক গান্ধীজি বলছেন যে সবার, অর্থাৎ অল, গ্রেটেস্ট নয়। তো এই জায়গাটায় তিনি যেটা বলছেন যে সর্বোদয় দর্শন, অর্থাৎ প্রত্যেকের স্বাধীন নৈতিক ব্যক্তিত্বের বিকাশ হবে, তো তার পন্থাটা কি এটা এটা একটা আদর্শ হতে পারে। তারপর পন্থা হিসেবে গান্ধীজি কি বলেছেন, তিনি খুব সুন্দর একটা তত্ত্ব দিয়েছেন, আমি এটা জাস্ট সামান্য একটু আলোচনা করে শেষ করবো। সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন যে শাসন ব্যবস্থা বা যে সংবিধান একদম নিচ থেকে শুরু হচ্ছে তার ভিত্তি হবে স্বাধীন গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ পঞ্চায়েতই ভারতবর্ষের শাসনের ভিত্তি হবে। কিরকম, তিনি বললেন যে আধুনিক শাসন ব্যবস্থা যে তিনটে কাজ সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইন, শাসন এবং বিচার, এই তিনটে কাজ ছাড়া কিন্তু কোনো শাসন ব্যবস্থায় টিকে থাকতে পারে না, এটা একদম ধ্রুব সত্য। এই কাজটা কে করবে, তিনি বললেন যে সাধারণ মানুষ তাদের মধ্যে থেকে পাঁচজন প্রতিনিধি নির্বাচন করবে একদম নিম্ন স্তরে, অর্থাৎ বুনিয়াদী স্তরে, অর্থাৎ মানে স্বাধীন গ্রাম তাদের মধ্যে থেকে পাঁচজন পঞ্চায়েত মানে পাঁচজন প্রতিনিধি নির্বাচন করবে, এই প্রতিনিধিটাই মূলত এই আইন, শাসন এবং বিচারের কাজটা করবে, এবং তাদের কোনো শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে না। আগেই যেটা বলছি, যেহেতু তার শাসন ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে অহিংসা, সুতরাং কোনো নাগরিককে শারীরিক ভাবে নিগ্রহ করার কোনো অধিকার তাদের থাকবে না, কিন্তু এই শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য অর্থ সংগ্রহ করা, অর্থাৎ রাজস্ব সংগ্রহ করার উপায়টা তিনি তাদের হাতে তুলে দিয়েছেন। এবং কোনো বৃহৎ আকারে নির্বাচন ব্যবস্থা তিনি বিরোধী ছিলেন, তার মতে যে কোনো বৃহৎ আকারে যে নির্বাচনগুলো হয়, অর্থাৎ পাঁচ বছর অন্তর আমাদের নির্বাচনগুলো হচ্ছে, এক্ষেত্রে তিনি দুটো জায়গায় তিনি বিরোধিতা করেছেন। একটা হচ্ছে যে এই নির্বাচনগুলোতে প্রচুর পরিমাণ অর্থ খরচ হয়, অর্থাৎ আমরা যদি দেখি যে ভারতবর্ষের একটা সেন্ট্রাল ইলেকশনে যে খরচ হয় লোকসভা নির্বাচনে, একটা পাঁচ বছর অন্তর ইলেকশনে যে খরচ হয় সেই পয়সায় কিন্তু সমগ্র ভারতবাসীকে বিনা পয়সা চাল সংগ্রহ করা যেতে পারে, অর্থাৎ ভারতবর্ষে 27% লোক এখনো খেতে পায় না, একবেলা খেতে পেলে আর একবেলা খেতে পায় না, সেই সমস্যার সমাধান হতে পারে গান্ধী চিন্তাকে যদি আমরা অনুসরণ করি। সুতরাং এই বৃহৎ আকারে ইলেকশনের প্রয়োজন নেই। আর দু নম্বর তিনি যেটা বলেছিলেন যে গণতন্ত্রের যেটা সব থেকে বড় সমস্যা, এই যে পাঁচ বছরের একটা দিনে আমরা ভোট দিতে যাচ্ছি, আমরা নির্বাচন করছি, আমাদের তিনি প্রতিনিধি হবেন, তারপরে কিন্তু আমাদের হাতে আর কোনো ক্ষমতা নেই, অর্থাৎ শাসন ব্যবস্থাকে কোনোভাবেই আমরা ম্যানেজ করতে পারছি না, যিনি প্রশাসক তিনি যেটা বলবেন সেটাই হবে। তো এক্ষেত্রে অনেক সময় ম্যান অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখছি, মানে দুর্নীতির প্রসঙ্গটা এত বৃহৎভাবে উঠে আসছে, তো সেই ক্ষেত্রে মানে গণতন্ত্রের একটা বিশাল পরিপ্রেক্ষিত আছে, যেইখানটা তিনি চেয়েছিলেন যে মানুষ শুধুমাত্র নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সারা বছর ধরে সমগ্র বছর ধরে বিভিন্ন প্রশাসনিক অ্যাক্টিভিটিতে তারা যুক্ত থাকবে। তার সব থেকে ভালো উপায় হচ্ছে যদি পঞ্চায়েত ব্যবস্থাকে ভারতবর্ষে চালু করা যায়। তো সেই ক্ষেত্রে একদম নিম্ন স্তরের সরকারের মধ্যে দিয়ে তিনি বলেছিলেন যে পঞ্চায়েত ব্যবস্থা এর সমাধান হতে পারে, এবং এই পঞ্চায়েত গুলো যে প্রতিনিধি থাকবে যে পাঁচজন, তারা এক বছরের জন্য নির্বাচিত হবে,
এবং এই পঞ্চায়েত গুলোর মানে প্রত্যেকটা গ্রামের যিনি পঞ্চায়েত, যেমন একটা গ্রামের একজন পঞ্চায়েত আর একটা গ্রামের এরকম পঞ্চ প্রতিনিধি আছে, এরাই এই সমস্ত প্রতিনিধিরাই মূলত তালুকের প্রশাসন পরিচালনা করবে এবং এই তালুক গুলো যে প্রশাসনিক প্রধানরা থাকবেন বা প্রতিনিধিরা থাকবেন তারা সবাই মিলে জেলা যা স্তরের প্রশাসনটা পরিচালনা করবেন এবং জেলা স্তরে যারা প্রতিনিধি থাকবেন তারা সবাই মিলে রাজ্য স্তরের প্রশাসন পরিচালনা করবেন এবং রাজ্য স্তরের প্রতিনিধিরা জাতীয় স্তরের প্রশাসন পরিচালনা করবেন। সুতরাং কোন ধরনের নির্বাচনের প্রয়োজন এখানে নেই বলে তিনি মনে করেছেন। তো এটা হচ্ছে তার সর্বদয়ের দর্শন। এই এর মধ্যে দিয়ে একমাত্র মানুষের মানে প্রশাসনের সর্বাধিক অংশগ্রহণ সম্ভব এবং মানুষ তার নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে, শুধুমাত্র গণতন্ত্রের উপর মানুষের ভাগ্য তিনি ছাড়তে চাইছেন না। এইটা হচ্ছে গান্ধী চিন্তার প্রধান বৈশিষ্ট্য। এবং এখানটা একটা বলা জায়গা মানে রাষ্ট্রচিন্তার একটা বলার জায়গা, সেটা হচ্ছে যে এই গ্রাম স্বরাজগুলো কিন্তু সম্পূর্ণ স্বাধীন প্রজাতন্ত্র গ্রাম, কিন্তু মানে অর্থাৎ তাদের বস্তুগত চাহিদা মেটানোর জন্য তারা কিন্তু স্বাধীন, কিন্তু তার মানে এই নয় যে একজন আরেকজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে লিপ্ত হবে। অর্থাৎ একটা গ্রাম আর একটা গ্রামের প্রতিপূরক, কখনোই প্রতিযোগী নয়, অর্থাৎ একজন আরেকজনের কমপ্লিমেন্ট করবে আর কি, প্রত্যেকে তার প্রয়োজনের মধ্যে একটা নির্ভরশীলতা সম্পর্কের কথা তিনি বলছেন এখানটা গ্রামগুলোর মধ্যে। এবং আবারও বলছি যে যদি মানে গুরুত্বের বিচারে যদি দেখি তাহলে নিম্ন স্তরে যে সরকারটা আছে অর্থাৎ পঞ্চায়েত বা পৌরসভা, সেই জায়গাটা কিন্তু এই এই স্তরের সরকার হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ জাতীয় স্তরের সরকার শুধুমাত্র দেশীয় মানে জাতির নিরাপত্তা বা জাতির স্বার্থ এই সমস্ত জিনিসগুলো রক্ষা করবে, কিন্তু দৈনন্দিন প্রয়োজন মানুষের যেগুলো আছে অর্থাৎ উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু একদম সর্বনিম্ন স্তরের প্রশাসন পরিচালনা করবে। এখানে একটা বলার কথা সেটা হচ্ছে যে এই বৃত্তগুলোকে তিনি মূলত সমুদ্র বৃত্তের মতন কল্পনা করেছেন, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের দিকে যদি আমরা দেখি তাহলে একটা ঢেউ কিন্তু আরেকটা ঢেউকে গিলে ফেলে না, একটা ঢেউ আরেকটা ঢেউকে আরো সামনের দিকে আসতে সাহায্য করে, অর্থাৎ খুব ছন্দবদ্ধ আকারে তারা কিন্তু আমরা দেখি পাড়ের দিকে এসে আস্তে আস্তে ঢলে পড়ে। সুতরাং এই প্রশাসন ব্যবস্থাকে তিনি খুব সুন্দর এই হিন্দ স্বরাজ গ্রন্থে একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে এই গ্রাম স্বরাজগুলো মূলত এই সমুদ্র বৃত্তের মতন হবে, অর্থাৎ ওশিয়ানিক সার্কেলের মতন হবে, অর্থাৎ একটা সার্কেল আর একটা সার্কেলকে খুব সুন্দর ছন্দবদ্ধ মানে একটা হারমোনিয়াস রিদিমে এই জিনিসগুলো অপারেট করা হবে। তো এটা হচ্ছে তার রাষ্ট্রচিন্তার মানে প্রধান যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম। এবার একটুখানি জাস্ট আমি বলে শেষ করবো যে যদি এই চিন্তাগুলোকেই আমরা প্রাধান্য দিই তাহলে আমরা এখন অব্দি যে আলোচনা করলাম সেখানটাই কিন্তু কিছু ত্রুটি রয়ে গেছে। একটা হচ্ছে যে প্রথমত মানব চরিত্র সম্পর্কে তিনি খুব মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন, অর্থাৎ মানুষের নৈতিকতা মানুষের ব্যক্তিত্ব এই সমস্ত জিনিসগুলো নিয়ে প্রচন্ড আলোচনা করেছেন। তো যদি আমরা দেখি যে মানুষ কিন্তু শুধুমাত্র ইতিবাচক চরিত্র নিয়ে জন্মায় না, অর্থাৎ ক্রম মানুষ যখন বিকশিত হয় একজন মানুষের মধ্যে যেমন ইতিবাচক দিকগুলো আছে তেমনি তার নেতিবাচক দিকগুলো কিন্তু আছে। তো এই নেতিবাচক দিকগুলোকে তিনি হাইলাইট করেননি। সুতরাং একটা সুসংবদ্ধ আলোচনা যদি করতে হয় তাহলে মানুষের নেতিবাচক চরিত্রের যে দিকগুলো আলোচনা করা সেগুলো দরকার ছিল। তার কারণ আমি যদি উদাহরণ দিই তাহলে যদি নেতিবাচক চরিত্র না থাকতো তাহলে আজকের দিনে এত ক্রাইম মানে কোর্ট আদালত পুলিশ এগুলোর প্রয়োজন হতো না। সুতরাং রাষ্ট্রকে এমন কিছু কাজ সম্পাদন করতেই হয় যা কিনা কিন্তু ওই নৈরাজ্যবাদীরা যে কথাটা বলছেন অর্থাৎ রাষ্ট্রহীন একটা প্রতিষ্ঠান সেটা কিন্তু সম্ভব নয়। এটা একমাত্র সম্ভব যদি সত্যি মানুষ বিশুদ্ধ নৈতিক ব্যক্তিত্বের অধিকারী হতে পারে, কিন্তু সমাজ তা বলে না, ইতিহাস তা বলে না, অভিজ্ঞতা তা বলে না। সেই কারণেই প্রত্যেক দিন আমাদের মানে মানুষের জীবনের পুলিশ আদালত এগুলো জীবনের সঙ্গী হয়ে আছে। এটা হচ্ছে এক। দু নম্বর কথা হচ্ছে তার রাষ্ট্রচিন্তার মধ্যে একটা ডাইলেমা আছে, একটা প্রবল স্ববিরোধিতা আছে। একদিকে তিনি একটা রাষ্ট্রহীন গণতন্ত্রের কথা বলছেন অর্থাৎ নৈরাজ্যবাদীর দিকে ঝুঁকে পড়ছেন, আবার আরেকদিকে রাষ্ট্রের ন্যূনতম মানে মিনিমাল স্ট্যান্ডার্ড কথা বলছেন অর্থাৎ ন্যূনতম রাষ্ট্রের কথা বলছেন। তিন নম্বর সব থেকে বড় যে আলোচনাটা যেটা মার্ক্সবাদীরা তাদের কাছে আলোচনা করেছেন মহাত্মা গান্ধীর কাছে, আমি আগেই আলোচনা করেছি যে বাস্তবে রাষ্ট্র কোনো না কোনো শ্রেণীর প্রতিনিধিত্ব করে, অর্থাৎ সমাজে সম্পদশালী বা বিত্তশালী যারা ক্ষমতাশালী তারাই কিন্তু মূলত রাষ্ট্রযন্ত্রকে বকলমে পরিচালনা করে। আমরা যদি ভারতবর্ষের দিকে দেখি তাহলে উচ্চ শ্রেণীর শিল্পপতি যারা আছে তারাই কিন্তু ভারত সরকারের যে নীতি নির্ধারণ করা হয় অর্থাৎ ভারত সরকার যে নীতিগুলো প্রণয়ন করে বাজেট বা শুরু করে সব কিছু প্রশাসনিক নীতিতে কিন্তু এই বিত্তশালীদের একটা বিশাল প্রভাব আছে। অর্থাৎ তারা সরাসরি রাষ্ট্রযন্ত্রকে অংশগ্রহণ করে না রাষ্ট্র ক্ষমতায়, কিন্তু রাষ্ট্রযন্ত্র কি নীতি অনুসরণ করবে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা বিশাল পরিমাণ প্রভাব আছে। তো বকলমে তারাই কিন্তু রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করে যেটা মার্ক্সবাদীরা বলছেন এবং তাদের নিজস্ব স্বার্থে করেন সেই নীতিগুলোকে। তো এই ক্ষেত্রে কিন্তু ওই দুর্বল শ্রেণীর মানুষ যারা আছে তারা কিন্তু অবহেলিত হয়, তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য এগুলো কিন্তু অবহেলিত হয়। তো এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু রাষ্ট্রযন্ত্র আবার সেই বিপ্লবের সম্মুখীন হতে পারে। অর্থাৎ শ্রেণীদ্বন্দ্ব যদি শ্রেণী সমন্বয়ের মধ্যে মানে সমাধান না হয় তাহলে কিন্তু শ্রেণী সংগ্রামের দিকে যাবে এবং শ্রেণী সংগ্রাম একটা সময় গিয়ে বিপ্লবে পরিণত হবে, আবার সেই রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যাবে। তার কি সমাধান সেটা কিন্তু গান্ধীজি বলতে পারেনি, তিনি শুধুমাত্র বলছেন যে বিত্তশালী যারা আছেন তারা তাদের প্রত্যেককে ভাই বোন মনে করে তাদের আত্মীয় স্বজন মনে করে অর্থাৎ অছি ব্যবস্থা যেটাকে তিনি বলছেন অর্থাৎ এই সমস্ত সম্পদের জিম্মাদার তারা
তারা তাদের প্রয়োজনটুকু শুধু মেটাবেন, বাকি সম্পদ তারা হচ্ছে সাধারণ মানুষের প্রয়োজনে ব্যয় করবেন। আমি জানি না বা আমরা জানি না বাস্তবে এইভাবে সমাধান সম্ভব কিনা, অর্থাৎ এই আবার রাষ্ট্রের প্রয়োজন হবে কিনা। তো এগুলো গান্ধীজি রাষ্ট্রচিন্তার একটা বিশাল বড় ত্রুটি। এরপরে আমি যেটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে যে আজকের দিনে যদি দেখি যে কিছু কিছু আলোচনা খুব ভয়ঙ্কর ভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে, সেটা হচ্ছে পরিবেশ কেন্দ্রিক আলোচনা। বিভিন্ন কনফারেন্স হচ্ছে গোটা বিশ্ব জুড়ে, কিছু কিছু আলোচনা পরিবেশ নিয়ে হচ্ছে, এবং শিল্পকেন্দ্রিক আলোচনা খুব বর্তমান বিশ্বে খুব প্রচন্ড প্রাধান্য পাচ্ছে। এবং বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মধ্যে ভারতবর্ষে যদি দেখি তাহলে বুনিয়াদী শিক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় স্থান লাভ করছে। এবং তার এই সমস্ত চিন্তার উৎস হচ্ছে মূলত মহাত্মা গান্ধী। তিনি এই চিন্তাগুলোকে হাইলাইট করেছিলেন। এবং সব থেকে বড় কথা যেটা, ভারতবর্ষে যে পঞ্চায়েত ব্যবস্থা সেটা কিন্তু ভারতবর্ষে যিনি ভারতবর্ষে যারা সংবিধান প্রণেতা তারা কিন্তু সংবিধানের 240 নম্বর পায় গান্ধীজির চিন্তা, অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থা এবং পৌরসভা ব্যবস্থা, অর্থাৎ মানে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নাগরিককে প্রশাসনের নিত্য প্রয়োজনে মানে দৈনন্দিন প্রশাসনিক কাজে অংশগ্রহণ করে দেওয়া যে সুযোগ, যে গান্ধী চিন্তা গান্ধী যে কথাটা বলেছিলেন সেই আলোচনাটাকে 240 নম্বর ধারা সংবিধানে একটা মান্যতা দেওয়া হয়েছে। এক্ষেত্রে গান্ধী চিন্তাকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে। সর্বশেষ যে কথাটা বলে আমি শেষ করবো যে সমগ্র বিশ্বে আরো একটি আলোচনা খুব অত্যন্ত প্রাসঙ্গিক, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ, হিংস্র সাম্রাজ্যবাদ। অর্থাৎ প্রত্যেকটা দেশ স্বাধীন, প্রত্যেকটা দেশ রাজনৈতিক ভাবে স্বাধীন হলেও প্রত্যেকটা দেশের অর্থনীতি কিন্তু স্বাধীন নয়। অর্থাৎ আবার সেই একই জিনিস পুনরাবৃত্তি হচ্ছে যেটা কার্ল মার্ক্স বলেছিলেন, অর্থাৎ সম্পদশালী যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু গরিব দেশ, মানে উন্নয়নশীল যে দেশগুলো আছে বা অনুন্নত যে দেশগুলো আছে সেই দেশগুলোর অর্থনীতি কোন পথে পরিচালিত হবে সেটা কিন্তু সেই সম্পদশালীরা সেই পথে পরিচালিত করতে বাধ্য করছে, বিভিন্ন শর্তে তাদেরকে ঋণ দিচ্ছে। ভারত স্বাধীন হওয়ার পর আমরা যেটা দেখেছিলাম যে বেকার সমস্যা বা অর্থনৈতিক বিশালভাবে দুর্দশা, শিল্পের অভাব, সেই সমস্ত জায়গায় ঋণ নেওয়ার প্রচন্ড প্রয়োজন ছিল। সেই অবস্থায় কিন্তু প্রত্যেকটা দেশেই মানে ইস্ট আফ্রিকা যে দেশগুলো আছে, উন্নয়নশীল বিশ্বে যে দেশগুলো আছে তারা কিন্তু সেই সমস্যার সম্মুখীন হয়েছিল। তো সেই অবস্থায় যারা সম্পদশালী দেশ ছিল তারা বিভিন্ন শর্তে এই ঋণগুলোকে দিয়েছে, এবং এই দেশগুলোর প্রশাসন ব্যবস্থায় আবার সেইভাবে হস্তক্ষেপ করছে। অর্থাৎ সাম্রাজ্যবাদের রূপ বদলেছে, আগে রাজনৈতিক রূপ ছিল, অর্থাৎ সাম্রাজ্যবাদী দেশগুলো সরাসরি এখানে এসে শাসন করতো প্রত্যেকটা দেশে গিয়ে কলোনিগুলোতে, এখন তারা করে না। এখন তারা কি করছে না, অর্থনৈতিক শাসনটা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ রূপটা পরিবর্তন হয়েছে কিন্তু বিষয়টা একই রকম রয়ে গেছে। তো সেই পরিপ্রেক্ষিতেও কিন্তু গান্ধীর চিন্তা সমানভাবে প্রাসঙ্গিক সমাধানে। এবং আরো যে আলোচনাটা হয় সেটা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই, অর্থাৎ শান্তির জন্য নোবেল পুরস্কার চালু হয়ে গেছে। তো অর্থাৎ শান্তির পেছনে গোটা পৃথিবী দৌড়চ্ছে, মানে মানুষ মনে করছে যে সত্যি শান্তির প্রয়োজন আছে। তো সেই পরিপ্রেক্ষিতেও গান্ধীজি কিন্তু সমগ্র আলোচনার মধ্যে এই নৈতিকতা এবং এই শান্তির যে জায়গাটা এই জায়গাটাকে হাইলাইট করেছেন। সুতরাং আজকের দিনে যে আলোচনা হচ্ছে বা আগামী দিনে যে আলোচনা হবে সেই সমস্ত আলোচনায় আমার মনে হয় তিনি সমানভাবে প্রাসঙ্গিক থাকবেন। সবাইকে ধন্যবাদ দিই, আমি আমার আলোচনা শেষ করছি। তাপসকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করার জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য। একটা কথা যেটা না বললেই নয় যে গান্ধীজির প্রসঙ্গে একটি আমার মনে পড়ে যাচ্ছে যে সেই রাষ্ট্রই ভালো যে রাষ্ট্র সব থেকে কম শাসন করে। তো সেরকম রাষ্ট্র বা সেরকম রাষ্ট্রচিন্তার বা ভাবনার যে প্রয়োজন আছে আজকের দিনে বা আজকের ইয়েতে তা অস্বীকার করার কোনো জায়গা নেই বা কোনো ইয়ে নেই। আরো একটা কথা যেটা মনে পড়ে যায় বা হয়ে যায় যে আমরা গান্ধীজি বলেছিলেন যে হয়তো ব্রিটিশরা নেই, ব্রিটিশরা তো চলে গেছে, দেশ হয়তো স্বাধীন আজকে, কিন্তু ব্রিটিশ পোষিত যে শাসন ব্যবস্থা তিনি যেটাকে বিউরোক্রেসি বলেছিলেন, আমরা যাকে বাংলায় বলি আমলাতন্ত্র, তা এখনো কিন্তু রীতিমতো টিকে আছে। মানে দ্য ব্রিটিশ হ্যাভ লেফট দিস কান্ট্রি বাট আওয়ার স্টেট আওয়ার নেশন ইজ স্টিল গভর্নড বাই এ সিস্টেম হুইচ ওয়াজ প্রোপাউন্ডেড বাই দ্য ব্রিটিশ। সেই শাসন ব্যবস্থা আজও চলছে, আজও ইয়ে করছে। পরবর্তীকালে যখন পার্থ চ্যাটার্জি তার বই লিখছেন ন্যাশনালিজম ডেরিভেটিভ ডিসকোর্স, সেখানেও তিনি এই একই ব্যাপার নিয়ে বলছেন বা বলতে চাইছেন যে কিভাবে জাতীয়তাবাদ রাষ্ট্রচিন্তা সেগুলো কতটা পশ্চিম থেকে আসছে না আসছে, গান্ধীজি তার বিরুদ্ধে বা বিরুদ্ধ বলবো না তার প্রতিস্পর্ধা হিসেবে কাউন্টার ডিসকোর্স হিসেবে কাউন্টার ন্যারেটিভ হিসেবে অন্য একটি চিন্তার জন্ম দিতে চেয়েছিলেন, সেখানেই তার প্রাসঙ্গিকতা। যাই হোক, তাপসকে ধন্যবাদ তাপসের মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা একটু সময় নষ্ট না করে আমাদের পরবর্তী বক্তার কাছে চলে যাচ্ছি, অধ্যাপিকা সাত্ত্বিকী ওঝা, আমাদের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপিকা তিনি। আমি সাত্ত্বিকীকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্যে। সাত্ত্বিকী তুমি যখন তৈরি থাকবে। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে।
ঠিক আছে, ধন্যবাদ জানাই আজকে এই সুযোগ করে দেবার জন্য, এবং দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্যার, আমাদের কলেজের প্রশাসক এবং কাঁথির এসডিও স্যার, এবং সকল শিক্ষক এবং শিক্ষাকর্মী বন্ধুকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই, এবং সকল উপস্থিত ছাত্রছাত্রীকেও আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজকের এই গান্ধী জয়ন্তীর দিনে। আজকে যেটা আমার আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে গান্ধীজির স্বরাজ, অর্থাৎ স্বাধীনতা বা স্বরাজ বলতে গান্ধীজির কি চিন্তাভাবনা ছিল বা তিনি কি ধরনের চিন্তাভাবনাকে প্রসারিত করতে চেয়েছিলেন জনসমাজের মধ্যে, সেটাই আজকে আমার আলোচ্য বিষয়। আমি একটি প্রেজেন্টেশন দেখাতে চাই, সেই প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমি আমার বক্তব্যটা তুলে ধরতে চাই। আশা করি দেখা যাচ্ছে। প্রেজেন্টেশন প্রেজেন্টেশন ইজ ভিজিবল। ওকে, থ্যাংক ইউ। যেটা আমি বললাম, আমার টপিক হচ্ছে দ্য আইডিয়া অফ গান্ধী স্বরাজ, অর্থাৎ স্বরাজ সম্পর্কিত। মোহনদাস করমচাঁদ গান্ধী এবং তিনি একজন ইন্ডিয়ান লয়ার ছিলেন, অ্যান্টি কলোনিয়াল ন্যাশনালিস্ট, অবশ্যই পলিটিক্যাল এথিসিস্ট ছিলেন, এবং ভারতে যে ঔপনিবেশিক ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম গড়ে উঠেছিল তার একজন অন্যতম মুখ ছিলেন মহাত্মা গান্ধী। এবং মা এই টার্মটা 1914 থেকে ফেমাস হতে শুরু করেছিল। থরো, টলস্টয়, রাস্কিন এদের চিন্তাভাবনা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন মহাত্মা গান্ধী। আমরা জানি যে গান্ধীজির একটি প্রথম তার রাজনৈতিক জীবনের যখন সূত্রপাত হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে, অর্থাৎ সাউথ আফ্রিকাতে, যেখানে তিনি 21 বছর কাটিয়েছিলেন, এবং সাউথ আফ্রিকায় যে বর্ণ বৈষম্য ছিল, অর্থাৎ কালো এবং সাদা মানুষের মধ্যে যে বৈষম্য করা হতো সেটার তিনি বিরোধিতা জানিয়েছিলেন, এবং তার যে সত্যাগ্রহের আদর্শ এবং অহিংসার আদর্শ, সত্যাগ্রহ মিনস সত্যের প্রতি আগ্রহ এবং অহিংসা, অবশ্যই এই দুটো তার যে আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য সেটার সূত্রপাত কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকেই হয়েছিল। এরপর গান্ধীজি ভারতবর্ষে ফিরে আসেন, এবং আমরা জানি যে ইতিহাসে বিভিন্ন আন্দোলনের জন্য তিনি স্মরণীয় হয়ে রয়েছেন, সেগুলো বলার অপেক্ষা রাখে না। 1947 সালে 15ই আগস্ট যখন আমাদের দেশ স্বাধীন হয় এবং ভারতবর্ষ এবং পাকিস্তান দুটি আলাদা দেশের জন্ম হয়, গান্ধীজি সেটার বিরোধিতা করেছিলেন। এবং তারপর যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে রায়ট। আমরা জানি যে কলোনিয়াল রায়ট গুলো শুরু হয়েছিল, এবং শুধু ভারতবর্ষ, পাকিস্তান জুড়ে খুবই সাংঘাতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতিতে কিন্তু গান্ধীজি তার সত্যাগ্রহ এবং অহিংসার আদর্শকে ছাড়েননি, এবং সেটাকে কেন্দ্র করেই তিনি তার আদর্শ প্রচার করেছিলেন। এখন গান্ধীজির যেটা বিশেষ চিন্তা ভাবনা ছিল স্বরাজ, স্বরাজ শব্দটাকে আমরা সাধারণত বলি ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতা। খুব সংক্ষেপে আমরা যদি দেখি, স্বরাজ মানে হচ্ছে স্বাধীনতা, কিন্তু গান্ধীজির কাছে স্বরাজের অর্থ ছিল ভিন্ন। স্বরাজকে তিনি ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স হিসেবে, পলিটিক্যাল ফ্রিডম হিসেবে, ইকোনমিক ফ্রিডম হিসেবে, এবং অবশ্যই স্পিরিচুয়াল ফ্রিডম হিসেবে কিন্তু দেখিয়েছেন। তিনি বলছেন যে স্বরাজ হচ্ছে সেলফ রুল, for Gandhi is a model code of conduct which points out to men the path of their duty, path of control over desire, and the path of mastery over their minds and passions. To achieve this state of Swaraj, one has to live a life of simplicity and should not have greed for wealth and power. অর্থাৎ সংক্ষেপে বললে এটা দাঁড়ায় যে গান্ধীজি বলছেন স্বরাজ শুধুমাত্র যে আমাদের ব্রিটিশদের বিরুদ্ধে অর্জন করতে হবে সেটা কিন্তু নয়, স্বরাজ মানে হচ্ছে প্রত্যেক মানুষের ভেতরে মানুষকে স্বাধীন হতে হবে। স্বরাজ শুধুমাত্র গান্ধীজির কাছে একটা পলিটিক্যাল টার্ম ছিল না, তার কাছে স্বরাজ বলতে অনেক বৃহৎ কিছু ছিল, এবং তিনি এটাই বলতে চেয়েছিলেন যে প্রত্যেক মানুষ যদি নিজের ভেতর থেকে স্বাধীন হয়, তার মধ্যে যদি আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা সৃষ্টি হয়, সে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে
এবং অবশ্যই রাজনৈতিকভাবে স্বাধীন চিন্তা ভাবনার অধিকারী হতে পারে, তাহলে তখনই সেই মানুষটা প্রকৃতভাবে স্বাধীন হবে। এবং এরকম অসংখ্য স্বাধীন মানুষ যদি জন্ম নেয় বা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যদি প্রকৃতভাবে স্বরাজের অন্তর্ভুক্ত হয়, তবেই কিন্তু ভারতবর্ষ প্রকৃতভাবে স্বরাজ বা পূর্ণ স্বরাজ বা ফ্রিডম বা স্বাধীনতা অর্জন করবে। দ্য টার্ম স্বরাজ লিটারালি মিনস সেলফ রুল, সেলফ গভর্নমেন্ট, সেলফ ডিটারমিনেশন অর ইন্ডিপেন্ডেন্স। The two important phrases that the nationalist movement imbibed were Swadeshi and Swaraj. এবং আমরা জানি যে ঊনবিংশ শতকের শেষ থেকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে দুটো জিনিস খুব প্রাসঙ্গিক হয়েছিল, একটা হচ্ছে স্বদেশি এবং একটা হচ্ছে স্বরাজ। স্বরাজ শব্দটা প্রথম যদিও ব্যবহার করেছিলেন লোকমান্য তিলক, যিনি যেখানে বলছেন স্বরাজ ইজ মাই বার্থ রাইট, স্বরাজ আমার জন্মগত অধিকার। কিন্তু পরবর্তীকালে 1909 খ্রিস্টাব্দে গান্ধীজি হিন্দ স্বরাজ বলে যে গ্রন্থটি রচনা করেন, সেখানে তিনি তার এই স্বরাজ সম্পর্কিত চিন্তাভাবনাকে আমাদের সামনে ব্যক্ত করেছেন। ফ্রিডম অর স্বরাজ ফর গান্ধী ইজ অ্যান ইনক্লুসিভ কনসেপ্ট, পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড মোরাল, এমফাসাইজিং অন দ্য আটমোস্ট নেসেসিটি অব দ্য হিউম্যান বিং টু বি অ্যাজ পারফেক্ট অ্যাজ পসিবল। প্রথম যে স্বরাজের কথা গান্ধীজি বলছেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্বরাজ, যেটা আমি বললাম যে প্রত্যেকটা মানুষকে তিনি স্বাধীন হতে বলছেন। স্বরাজ অ্যাজ সেলফ রুল অর সেলফ কন্ট্রোল মিনস থ্রি থিংস। ফার্স্ট, ফ্রিডম ইজ প্রাইমারি, নট আ কালেকটিভ কোয়ালিটি। সেকেন্ড, ইট ইনক্লুডস দ্য কনভেনশনাল সিভিল লিবার্টিস অফ দ্য প্রেস, স্পিচ, অ্যাসোসিয়েশন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হতে হবে যেখানে তার বক্তব্য বলার অধিকার থাকবে, তার যে কোনো রাজনৈতিক সংগঠনে সম্পৃক্ত হবার অধিকার থাকবে, যে কোনো ধর্ম গ্রহণ করার তার অধিকার থাকবে। এগুলো থাকলেই সেই মানুষ প্রকৃত স্বাধীন হবে, এবং সেটা স্বরাজ অর্থাৎ পলিটিক্যাল স্বরাজ বা পলিটিক্যাল ফ্রিডমকে অর্জন করার ফার্স্ট স্টেপ হিসেবে গান্ধীজি মনে করতেন। এবং আরো দুটো টার্মের কথা তিনি বলছেন, একটা হচ্ছে সেলফ-কন্ট্রোলের কথা তিনি বলছেন, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের কথা তিনি বলছেন, যেটা প্রত্যেক মানুষের কিন্তু অবশ্যই থাকা দরকার। হি কনসিডার সেলফ পিউরিফিকেশন, আত্মবিশুদ্ধিতার কথা বলছেন, আত্মবিশুদ্ধিতা মানে সৎ মানুষ হবার কথা তিনি কিন্তু বলছেন। ফিয়ারলেসনেস, যার মধ্যে কোনো ভয় থাকবে না, যে মানুষ নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে, যে সমাজের সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে নিজের স্বাধীন চিন্তাধারা বিকশিত করতে পারে, সেই কিন্তু প্রকৃত স্বরাজ বা স্বাধীনতা অর্জন করার যোগ্য বলে গান্ধীজি মনে করতেন। এইভাবে গান্ধীজি সবার প্রথম ইন্ডিভিজুয়াল স্বরাজ অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার কথার উপর কিন্তু জোর দিচ্ছেন। বাই স্বরাজ গান্ধীজি বলছেন, আই মিন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাই দ্য কনসেন্ট অফ দ্য পিপল অ্যাজ অ্যাসার্টেন বাই দ্য লার্জেস্ট নাম্বার অফ অ্যাডাল্ট পপুলেশন, মেল অর ফিমেল, নেটিভ বর্ন অর ডোমিসাইল, হু হ্যাভ কন্ট্রিবিউটেড বাই ম্যানুয়াল লেবার টু দ্য সার্ভিসেস অফ দ্য স্টেট অ্যান্ড হু হ্যাভ টেকেন দ্য ট্রাভেল অফ হ্যাভিং রেজিস্টার্ড দেয়ার নেমস অ্যাজ ভোটার্স। রিয়েল স্বরাজ উইল কাম নট বাই দ্য অ্যাকুইজিশন অফ অথরিটি বাই আ ফিউ, বাট বাই দ্য অ্যাকুইজিশন অফ দ্য ক্যাপাসিটি বাই অল টু রেজিস্ট অথরিটি ওয়েন ইট ইজ অ্যাবিউজড। অর্থাৎ একটু আগেই যেটা তাপসদাদার আলোচনার মধ্যে বললেন সেটাই আমি এখানে বলতে চাইছি, যে গান্ধীজি এটাই বলছেন যে স্বরাজ মানে এরকম নয় যে আমরা কিছু ভোট দেব বা কিছু নির্দিষ্ট মানুষকে আমরা সংসদে নির্বাচন করব আমাদের পরিচালনা করার জন্য, তা নয়। যখন মানুষ প্রত্যেকে স্বাধীনভাবে তাদের নিজের আত্মসত্তাকে বিকশিত করতে পারবে, বা আমাদের এমন একটা গভর্নমেন্ট তৈরি করতে হবে যে গভর্নমেন্টটা কিন্তু মানুষের স্বাধীন চিন্তা ভাবনাকে গুরুত্ব দেবে, সেটার কথা কিন্তু গান্ধীজি বারবার তার ইন্ডিভিজুয়াল স্বরাজের মধ্যে বলতে চাইছে। দ্বিতীয়ত যেটা আমি বলতে চাই, ইন্ডিভিজুয়াল স্বরাজ বা ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি গান্ধীজির স্বরাজ চিন্তা ভাবনার অন্তর্ভুক্ত ছিল গ্রাম স্বরাজ, যেটা তার একটা বড় আদর্শগত দিক ছিল। গান্ধীজি বিশ্বাস করতেন যে গ্রামগুলোই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রেংথ, অর্থাৎ গ্রামগুলোকে যদি আমরা স্বাধীনভাবে গড়ে তুলতে পারি, স্বস্বাধীন করে তুলতে পারি, তাহলে সেই গ্রামগুলোই আস্তে আস্তে সমষ্টিগতভাবে আমাদের ভারতবর্ষকে প্রকৃত স্বাধীনতা এনে দিতে পারবে। এবং গ্রামের দিকে যদি আমরা তাকাই, বিভিন্ন রকমের সমস্যা সেখানে রয়েছে, তখনও ছিল এবং আজও কিছু না কিছু ক্ষেত্র কিন্তু রয়ে গেছে। ল্যাক অফ স্যানিটেশন, হেলথ কেয়ার, হাইজিন, এডুকেশন, বিভিন্ন দিক থেকেই কিন্তু গ্রামের মানুষ পিছিয়ে আছে, এখনো তাদের এগিয়ে যেতে হবে। তাই গান্ধীজি সবার আগে জোর দিয়েছেন এই দুর্বল দিকগুলোর উপর, যে যদি আমরা আমাদের গুঁড়িটাকে অর্থাৎ গ্রামটাকে যদি আমরা শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের দেশের পক্ষেই ভালো হবে।
while village is natural, a city is artificial বলে গান্ধীজি কিন্তু মনে করতেন। গান্ধী with the help of his close associate Kumarappa prepares the blueprint to change India's rural life, যেটাকে তিনি বলছেন villageism, a term which Kumarappa coins, is accepted by Gandhi to bring about a complete revival of village and realize Swaraj. The Gandhian development approach primary target was village, as he considered that rebuilding of a nation depends on the reconstruction of rural areas. He based on these experiences introduced his economic ideas to reconstruct many rural areas of India. Among them, the experiment of rural reconstruction in Champaran in 1917, Sevagram in 1920 and Wardha in 1938. এইগুলো যদি আমরা গান্ধীজির ইতিহাস পড়ি আমরা জানি যে চম্পারণে তিনি যখন আন্দোলন করেন বা ওয়ার্ধায় যখন তিনি আন্দোলন করেন তখন তার আন্দোলনের মানে বেশিরভাগ যারা অংশ নিয়েছিল তারা কিন্তু ছিল ওই গ্রামের লোকজন এবং গ্রামকে বরাবরই কিন্তু গান্ধীজি তার স্বরাজ সংক্রান্ত চিন্তা ভাবনায় অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তিনি এমন একটা গ্রামের বা এমন কিছু গ্রামের স্বপ্ন দেখেছিলেন যে গ্রামগুলো হবে স্বতন্ত্র এবং অবশ্যই আত্মনিয়ন্ত্রিত এবং অবশ্যই স্বাধীন। তিনি স্বপ্ন দেখেছিলেন এমন গ্রামের যেখানে 100% মানুষই কিন্তু শিক্ষিত হবে এবং যারা স্বাধীন চিন্তা ভাবনায় দীক্ষিত হবে। এবং দেয়ার আর মেনি কম্পোনেন্টস অফ গান্ধিয়ান আইডিয়াল ভিলেজ, দিস ইনক্লুড রেভিনিউ জেনারেশন। তিনি আরো বিশ্বাস করতেন বা এটা প্রচার করেছিলেন যে গ্রামগুলোকে তার পরিষ্কার পরিচ্ছন্নতাকে আরো বজায় রাখতে হবে, ভিলেজ ইন্ডাস্ট্রিজ স্ট্যাটাস অফ অর্থাৎ মহিলাদের অবস্থার সেখানে অবস্থা রয়েছে তাদের উন্নতি ঘটাতে হবে এবং কথা তিনি বারবার জোর দিয়েছিলেন। এবং আরেকটা জিনিস জোর দিয়েছিলেন গান্ধীজি সেটা হচ্ছে অর্থনীতি অর্থাৎ গ্রামের যে অর্থনীতি করতে হবে এবং সেটা কিভাবে করা যাবে। তো সেক্ষেত্রে গান্ধীজি তখন এটা বলেছিলেন যে যদি ছোট ছোট আমরা কারিগরি শিল্প বা ছোট ছোট আমরা কুটির শিল্প যেগুলোকে বলি সেই ইন্ডাস্ট্রি গুলো যদি আমরা গ্রামে ডেভেলপ করতে পারি, যেমন সোপ মেকিং সাবান তৈরি করার ইন্ডাস্ট্রি, সেলাই কাঠি তৈরি করার ইন্ডাস্ট্রি, বিভিন্ন জামা কাপড় অর্থাৎ দেশীয় খাদি বস্ত্র, খাদি যেটা তার চিন্তা ভাবনার একটা বড় অংশ ছিল আমরা জানি, বা তেল তৈরি করার মেশিন দিয়ে তেল প্রস্তুত করা, এই রকম ছোট ছোট কারিগরি শিল্প বা ছোট ছোট কুটির শিল্পগুলোর ওপর গান্ধীজি জোর দিয়েছিলেন এবং চেয়েছিলেন যে এই সব ছোট ছোট ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে কিন্তু তার গ্রামগুলো স্বাধীন হয়ে উঠুক। সুতরাং দ্য গান্ধিয়ান গ্রাম স্বরাজ ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ নন এক্সপ্লয়টিং ডিসেন্ট্রালাইজড সিম্পল ভিলেজ ইকোনমি প্রোভাইডিং ফর ফুল এমপ্লয়মেন্ট টু ইচ ওয়ান অফ ইট সিটিজেন। সুতরাং তার গ্রাম স্বরাজ সংক্রান্ত চিন্তা ভাবনায় আমরা দেখতে পাই যেখানে তিনি ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে তো অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্স দিচ্ছেন, তার পাশাপাশি তিনি ভিলেজগুলোকে সেলফ রুলড হতে বলছেন, ভিলেজগুলোকে অর্থনৈতিকভাবে তিনি স্বতন্ত্র এবং স্বাধীন হতে বলছেন, মহিলাদের অবস্থার সেখানে তিনি উন্নতি করার কথা বলছেন, সর্বোদয় দ্য ওয়েলফেয়ার অফ অল যেটা অলরেডি ডিসকাস করা হয়েছে সেই জন্য আমি আর বলছি না, সর্বোদয় চিন্তা ভাবনা সেটা বিকশিত করার কথা তিনি বলেছেন এবং ভিলেজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। এরকম অনেক কিছু তার গ্রাম স্বরাজ চিন্তা ভাবনার অন্তর্ভুক্ত ছিল এবং গান্ধীজি বিশ্বাস করতেন যে এই স্বাধীন গ্রামগুলোই একসময় আমাদের ভারতবর্ষের সব থেকে বড় শক্তি হয়ে উঠবে। তৃতীয়ত, গান্ধীজির স্বরাজ সংক্রান্ত চিন্তা ভাবনার যেটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা বা ইকোনমিক স্বরাজ। ইন্ডিয়া ওয়াজ আ কলোনিয়াল নেশন, আমরা সকলেই জানি যে ব্রিটিশদের অধীনে দীর্ঘদিন আমাদের ভারতবর্ষ বন্দী হয়েছিল, কিন্তু গান্ধী ওয়ান্টেড অ্যান ইন্টারনাল রিফর্ম মেইনলি থ্রু সেলফ মোটিভেটেড ভলেন্টারি অ্যাকশন ইন দ্য ফর্ম অফ কনস্ট্রাকটিভ ওয়ার্ক। গান্ধী যে চেয়েছিলেন যে আমাদের ভারতবর্ষের যে ইকোনমি বা যে অর্থনীতি রয়েছে সেটা আস্তে আস্তে গ্রাসরুট লেভেল থেকে ডেভেলপ করুক এবং সেই ডেভেলপমেন্টের জন্য গান্ধী বিভিন্ন রকমের প্রকল্প নিয়েছিলেন যেটাও কিন্তু তার স্বরাজ সংক্রান্ত চিন্তা ভাবনারই অন্তর্ভুক্ত ছিল। ইন দিস রিগার্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হ্যাড ভাইটাল রোল। দ্য কংগ্রেস ওয়াজ চিফলি কনসার্ন উইথ দ্য কোয়েশ্চেন অফ পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স। গান্ধীজি ফাউন্ডেড ভলেন্টারি অর্গানাইজেশন টু ক্যারি আউট হিস কনস্ট্রাকটিভ প্রোগ্রাম। যেমন আমরা জানি দ্য অল ইন্ডিয়া স্পিনার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ভিলেজ ইন্ডাস্ট্রিজ, হরিজন সেবক সংঘ, লেপ্রোসি ফাউন্ডেশন, এরকম বিভিন্ন রকমের সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন গান্ধীজি এবং মেইনলি এই সংগঠনগুলো ভলেন্টিয়ারের কাজ করত। অর্থাৎ কোনো জায়গায় দুর্ভিক্ষ হলো, কোনো জায়গায় বন্যা হলো, এইসব সংগঠনের যারা সদস্য তারা সেখানে মানুষের সাহায্য করতে পৌঁছে যেতেন। এইরকম ভাবে একদিকে যেমন এই সংগঠনগুলো ভলেন্টিয়ারি
কাজকর্ম করত, তেমনই তার পাশাপাশি কিন্তু এরা এদের নিজেদের সত্তাটাকেও ভুলে যায়নি। যেমন যে স্পিনার্স অ্যাসোসিয়েশন ছিল তারা বস্ত্র উৎপাদনের কাজে বিষয়টা পরিচালনা করত, ভিলেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের যারা মেম্বার ছিল তারা গ্রামের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোকে পরিচালনা করত। অর্থাৎ একাধারে দুধরনের ভূমিকা কিন্তু এই সংগঠনগুলো পরিচালনা করত। থ্রু দিস অর্গানাইজেশন গান্ধী লঞ্চড আ ম্যাসিভ প্রোগ্রাম অফ রুরাল রিকনস্ট্রাকশন টু এম্পায়ার দ্য ডাউনট্রোডেন পিপল। These organizations were primarily stressed on social transformation through their voluntary actions. On the other hand, they developed what later came to be known as people's politics and basic politics, which in turn helped in the stabilization of lok shakti or people. Lok shakti, অর্থাৎ মানুষের শক্তির কথা তিনি কিন্তু বলছেন, এবং সেটা তখনই গড়ে উঠবে যখন আমাদের দেশের ইকোনমিটা স্ট্রং হবে, এবং ইকোনমি স্ট্রং তখনই হবে যখন ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করতে শুরু করবে। এবং আরেকটা জিনিস, গান্ধীজি বিশ্বাস করতেন যে ইকোনমিক স্বরাজ অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতাই কিন্তু হচ্ছে পলিটিক্যাল ফ্রিডমের সব থেকে বড় চাবিকাঠি। তখনই আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হতে পারবো যখন আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবো। এবং কোথাও না কোথাও গান্ধীজি চেয়েছিলেন যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও একটা পলিটিক্যাল অর্গানাইজেশন থেকে আস্তে আস্তে একটা কনস্ট্রাকটিভ ওয়ার্ক অর্গানাইজেশন হয়ে উঠুক। হি প্রপোজ টু রিনেম দ্য কংগ্রেস অ্যাজ লোক সেবক সংঘ টু মোবিলাইজ দ্য পিপল টু ওয়ার্ক অ্যান্ড স্ট্রাগল ফর স্বরাজ। He proposed to rename the Congress as Lok Shevak Sangho to mobilize the people to work and struggle for Swaraj, constructive workers under the leadership of Vinoba Bhave. Vinoba Bhaver kotha amra jani, jini Gandhiji-r ekjon onnotomo guruttopurno shishyo chilen. তিনি যে সর্বসেবা সংঘ প্রতিষ্ঠা করেন, যেটা ন্যাশনাল লেভেলে অর্থাৎ আস্তে আস্তে জাতীয় স্তরে এই সর্বসেবা সংঘ কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে শুরু করেছিল। তেমনই সর্বোদয় মণ্ডল নামক সংগঠনটি রিজিওনাল লেভেলে পপুলার হতে শুরু করেছিল। এইভাবে গান্ধীজির দ্বারা প্রতিষ্ঠিত করা বিভিন্ন রকমের সংঘ, বিভিন্ন রকমের সংগঠন এবং ইন্ডাস্ট্রিজ গুলো আস্তে আস্তে ভলেন্টারি অর্গানাইজেশন হিসেবে যেমন ডেভেলপ করছিল, তেমনই তার পাশাপাশি তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন আন্দোলনেও অংশগ্রহণ করতে শুরু করেছিল। বিশেষ করে আমরা যদি ভুদান মুভমেন্টের কথা দেখি, যেটা বিনোবা ভাবের নেতৃত্বে হয়েছিল, বা পরবর্তীকালে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে আরো আন্দোলনগুলো পরিচালিত হয়েছিল, সে কোথাও কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা বা ফ্রিডমের ওপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। সো গান্ধী হ্যাড ভেরি ক্লিয়ার আইডিয়াস অ্যাবাউট দ্য রোল টু বি প্লেড বাই দ্য কনস্ট্রাকটিভ ওয়ার্ক অর্গানাইজেশনস। অর্থাৎ গান্ধীর ইকোনমিক স্বরাজ বা ফ্রিডম বা স্বাধীনতার মূল ভিত্তি ছিল এই ছোট ছোট ওয়ার্ক অর্গানাইজেশনস গুলো। তার বিশ্বাস ছিল যে এরাই একদিন আমাদের ভারতবর্ষকে পূর্ণ স্বরাজ এনে দিতে সক্ষম হবে। সো ইকোনমিক ফ্রিডম ইজ ইম্পর্টেন্ট ফর গান্ধী অ্যাজ দ্য পার্ট অফ হিজ কনসেপ্ট অফ স্বরাজ। এবং লাস্ট যে স্বরাজের অংশটা আমি আলোচনা করব, সেটা হচ্ছে, না বললেই নয়, সেটা হচ্ছে পলিটিক্যাল স্বরাজ বা রাজনৈতিক স্বাধীনতা বলতে গান্ধীজি কি বলছেন। গান্ধী পয়েন্টস আউট দ্যাট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স উইদাউট ইকোনমিক ফ্রিডম, উইদাউট অ্যান ইম্প্রুভমেন্ট অ্যান্ড এলিভেশন ইন দ্য লিভস অফ দ্য অর্ডিনারি পিপল, দ্য টয়লিং মাসেস উড বি মিনিংলেস। যেটা আমি একটু আগেই আমার আলোচনায় বললাম, যে যদি মানুষের প্রকৃতভাবে প্রত্যেকটা মানুষ যদি স্বাধীন না হয়, যদি ইকোনমিক ভাবে আমাদের দেশ এগিয়ে না যায় অর্থনৈতিক ভাবে, তাহলে কখনোই সেই রাজনৈতিক স্বাধীনতা কিন্তু কোনো অর্থ বহন করে না। হি ওয়ান্টস দ্য কমপ্লিট ডিস্ট্রাকশন অফ মডার্ন সিভিলাইজেশন অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ আ নিউ সোসাইটি উইদাউট গভর্নমেন্টস, পার্লামেন্টস, রেলওয়েজ অ্যান্ড আদার ফার্স্ট মোডস অফ ট্রান্সপোর্ট, মেশিনারি, ডক্টর্স, লয়ার্স অ্যান্ড আর্ম ফোর্সেস। অর্থাৎ গান্ধীজি এটাই বলছেন যে এই যে সমাজ ব্যবস্থায় উনি বসবাস করছিলেন, উনি তখনকার কন্টেম্পোরারি পিরিয়ডে বলছেন যে এই সমাজের দরকার নেই, যে সমাজে বড় বড় পার্লামেন্ট, যেখানে বড় বড় গভর্নমেন্ট রয়েছে, যেখানে রেলওয়ে, ট্রান্সপোর্ট, মেশিনারি এত বেশি ছড়িয়ে গেছে যে যেখানে মানুষের নিজস্ব সত্তাটাই হারিয়ে যেতে বসেছে, সেরকম সোসাইটির দরকার নেই, সেরকম স্বরাজ বা স্বাধীনতা আমাদের দরকার নেই। গান্ধী ইনসিস্ট অন দ্য নিড টু লুক অ্যাট পলিটিক্যাল ওয়ার্ক উইথিন দ্য ফ্রেমওয়ার্ক অফ সোশ্যাল অ্যান্ড মোরাল প্রোগ্রেস। গান্ধীজির কাছে রাজনৈতিক কর্মকাণ্ড বলতে বোঝাতো বা রাজনৈতিক স্বাধীনতা বলতে বোঝাতো এমন কিছু কর্মকাণ্ড যেটা মানুষের উপকারে লাগবে, যেটা মানুষের সামাজিক এবং আমরা বলতে পারি যে নৈতিক কাজে লাগবে, সেই রকম রাজনীতি করতেই তিনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করতেন। স্বরাজ ফর মি, গান্ধীজি বলছেন একটা জায়গায় যে স্বরাজ ফর মি মিনস ফ্রিডম ফর দ্য মিনেস্ট অফ মাই কান্ট্রিমেন। আই এম নট ইন্টারেস্টেড ইন ফ্রিং ইন্ডিয়া মিয়ারলি ফ্রম দ্য ইংলিশ ইয়োক। I am bent upon freeing India from any yoke whatsoever. I have no desire to exchange King Lock for King Stoke. There is no freedom for India so long as one man, no matter how highly placed he may be,
holds in the hollow of his hands the life, property and honor of millions of human beings. অর্থাৎ সহজ কথায় বললে এটার অর্থ দাঁড়ায় এটাই, গান্ধীজি বলতে চাইছেন যে এমন কিছু মানুষের আবির্ভাব হচ্ছে আমাদের, মানে তার সময় তিনি বলছেন, যাদের অনেক অর্থ রয়েছে, যাদের সমাজে অনেক প্রতিপত্তি রয়েছে, যারা অনেক বিত্তশালী ব্যক্তি, কিন্তু সেই সব মানুষগুলো তো শুধু তাদের তাদের সেন্টার্ড করে তাদের সোসাইটিটাকে ডেভেলপ করছে, কিন্তু গ্রামীণ স্তরে, নিচু স্তরে বা আরো সাধারণ স্তরে যে সমস্ত মানুষ ছড়িয়ে রয়েছে তাদের যে স্বার্থগুলো উপেক্ষিত হচ্ছে সেগুলোকে কিন্তু তারা গুরুত্ব দেন না বা গুরুত্ব দেননি। সেই কারণে গান্ধীজি বলছেন এরকম মানুষ, এরকম প্রশাসক বা এরকম রাজনৈতিক স্বাধীনতা আমাদের দরকার নেই, আমাদের দরকার এরকম কোন আর্টিফিশিয়াল বা কৃত্রিম স্বাধীনতা দরকার নেই, আমাদের এমন একটা সিভিলাইজেশন বা স্বরাজ দরকার যেখানে প্রত্যেকটা মানুষ স্বাধীন এবং যেখানে প্রত্যেকটা মানুষ তার বক্তব্য পেশ করার স্বাধীনতা রাখে। ইট ইজ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফ্রম ফরেন রুল অ্যান্ড কমপ্লিট ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, যেটার কথা গান্ধীজি বলছেন। অবশ্যই তিনি ব্রিটিশদের বিরোধিতা করেছেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে আমরা জানি কংগ্রেসের যে পূর্ণ স্বরাজের কর্মসূচি গৃহীত হয়েছিল সেটাও গান্ধীজি পরবর্তীকালে সমর্থন করেছিলেন। ফ্রিডম ফর গান্ধী ইজ ফ্রিডম ফ্রম পলিটিক্যাল সাবজুগেশন, ইকোনমিক এক্সপ্লয়টেশন অ্যান্ড সোশ্যাল টাইরানি। ট্রু স্বরাজ উড বি রিয়েলাইজড উইথ মাস অ্যাওয়াকেনিং উইচ ইজ পসিবলি ওনলি থ্রু নন ভায়োলেন্ট নন কোঅপারেশন রুল অফ পিপল ফর গান্ধী। The citizen's obligation to accept the authority of the state would depend on its just laws and non-repressive policies. A government is an instrument of service if it is based on the will and consent of the people. খুব পরিষ্কার গান্ধীজি বলছেন যে এমন একটা গভর্নমেন্ট আমাদের তৈরি করতে হবে যে গভর্নমেন্টটা মানুষের দ্বারা নির্ধারিত বা মানুষের ইচ্ছায় তৈরি হয়েছে। Otherwise, সেই পলিটিক্যাল ফ্রিডম বা সেই পলিটিক্যাল গভর্নমেন্টের কিন্তু কোনো ভ্যালু নেই। এবং হিংসারাজ গ্রন্থ পড়লে আরো আমরা কিন্তু কোটস রেখেছি যেগুলো থেকে গান্ধীজির স্বরাজ চিন্তাধারাটা আরো পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে। স্বরাজ উড বি রিয়েল স্বরাজ ওনলি দেয়ার উড বি নো অকেশন ফর সেফ গার্ডিং এনি রাইটস। তাহলে এমন একটা স্বাধীনতা বা স্বরাজ আমাদের পেতে হবে যেখানে মানুষকে নিরাপদ বা মানুষের অধিকারগুলোকে সুরক্ষিত করার জন্য কোন রকম সেফগার্ড প্রয়োজন হবে না। দ্য স্বরাজ অফ মাই ড্রিম ইজ দ্য পুয়ার ম্যানস স্বরাজ, যেটা আমি আগেই বললাম যে গান্ধী যে গ্রামীণ স্বরাজের উপর, গ্রামের মানুষের স্বাধীনতার উপর এবং গ্রামের ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছিলেন এবং সেই কারণে দরিদ্র মানুষের স্বরাজের কথা তিনি আলাদা করে বলছেন। স্বরাজ মিন্স এবিলিটি টু রিগার্ড এভরি ইনহ্যাবিটেন্ট অফ ইন্ডিয়া অ্যাজ আওয়ার ওন ব্রাদার অ্যান্ড সিস্টার। The key to Swaraj is not with the cities, but with the villages. When I succeed to ridding the villages of their poverty, I have won Swaraj for you and for the whole of India. অর্থাৎ গান্ধীজির স্বরাজ সংক্রান্ত চিন্তাভাবনায় গ্রামের একটা বড় ভূমিকা ছিল এবং এইভাবেই তার স্বরাজ সংক্রান্ত চিন্তাভাবনাকে তিনি প্রসারিত করেছেন। ফ্রিডম অর স্বরাজ ফর গান্ধী ইজ অ্যান ইনক্লুসিভ কনসেপ্ট, যেটা আমি আলোচনায় বোঝানোর চেষ্টা করলাম যে গান্ধীজির স্বরাজ সংক্রান্ত চিন্তাভাবনা ছিল রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং অবশ্যই নৈতিক সংক্রান্ত একটি আদর্শ। গান্ধীজ কনসার্ন ফর মেজরিটি অ্যালিভিয়েশন লেড হিম টু অ্যাডভান্স দ্য নোশন অফ গ্রাম স্বরাজ। তিনি বারবার গ্রামের স্বাধীনতার কথা বলেছেন, তিনি বারবার পলিটিক্যাল স্বরাজের বা ফ্রিডমের কথা বলেছেন, ইকোনমিক স্বরাজের কথা বলেছেন এবং অবশ্যই সেলফ কন্ট্রোলের কথা বলেছেন, অর্থাৎ ইন্ডিভিজুয়াল স্বরাজের কথা বারবার বলেছেন। আমরা জানি যে গান্ধীজি মারা যান 1948-এ, কিন্তু তা সত্ত্বেও তার এই যে আদর্শ এবং স্বরাজ সংক্রান্ত চিন্তা ভাবনা সেটা আজও আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক প্রাসঙ্গিক, কারণ এখনো স্বাধীনতার এত বছর পরেও আমাদের বেশ গ্রাম, বেশ কিছু গ্রাম কিন্তু পিছিয়ে রয়েছে। এখনো সে এমনও গ্রাম রয়েছে যেখানে কিন্তু স্যানিটেশন প্রপারলি নেই, যেখানে মহিলারা বিভিন্ন রকমের সুপারস্টিশিয়াস অ্যাক্টিভিটির মাধ্যমে তারা বন্দি হয়ে রয়েছে, এরকম অনেক চিত্র রয়েছে যেগুলো কিন্তু উপেক্ষিত রয়ে গেছে। তাই গান্ধীজির এই গ্রামীণ স্বরাজের আদর্শ যদি আমরা বহন করি বা যদি আমরা অল্প হলেও তাদের মধ্যে এই আলোটা পৌঁছে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে এটাই গান্ধীজির আদর্শের সব থেকে বড় জয় এবং সার্থকতা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং বেশ আমি কিছু ছবি এখানে জাস্ট দেখাচ্ছি, যদিও এটা আমার আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক নয়। তো এই যে ছবিটা, এটা হচ্ছে মহারাষ্ট্রের গান্ধী মিউজিয়ামের ছবি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজির ব্যবহার করা জুতো, কলম, এরকম বিভিন্ন রকমের কিছু বই সেগুলো এখানে কিন্তু রয়েছে। পাশে আমরা দেখতে পাচ্ছি যে খাদি বা চরকা, যেটা আমি বলেছি আমার আলোচনায় যে তার গ্রামীণ স্বরাজের একটা বড় অংশ ছিল, সেই হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি যেটা এখন খুব ডেভেলপ করেছে আমরা জানি, হ্যান্ডলুম শাড়ি বা হ্যান্ডলুম কনসেপ্টটা সেটা কিন্তু গান্ধীজির সময় থেকে শুরু হয়েছিল।
থার্ড যে ছবিটা আমরা দেখছি এটা হচ্ছে দিল্লির ন্যাশনাল গান্ধী মিউজিয়াম। এখানেও গান্ধীজির ব্যবহার করা বেশ কিছু বস্ত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা তালপাতার পাখা আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে লণ্ঠন এবং অবশ্যই ফেমাস যে চরকা সিম্বল, যে চরকা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এটা তো আমরা জানি যে সবরমতী আশ্রম, যেটা গান্ধীজির স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের কিন্তু একটা বড় দিক ছিল বা একটা বড় অংশ ছিল, সেই সবরমতী আশ্রম। এখানেও একটি মিউজিয়াম আছে, এগুলো ভিজিট করলে আমরা গান্ধীজির ব্যবহার করা বিভিন্ন জিনিস দেখতে পাই। তো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। অধ্যাপিকা সাত্ত্বিকী ওঝাকে অনেক ধন্যবাদ এরকম সুগঠিত এবং সুললিত বক্তব্য রাখার জন্য। আমি যখন প্রথম সাত্ত্বিকীকে জানিয়েছিলাম যে এ ব্যাপারে বলতে হবে, এই কথা সাত্ত্বিকী বলেছিল যে আমি 10 মিনিটের বেশি বলতে পারবো না। তো সাত্ত্বিকী যদি এখন ঘড়ির দিকে তাকায়, সাত্ত্বিকী বোধ হয় 20 মিনিট বা তার বেশি হয়তো ইয়ে করে ফেলেছে। তো এবার সেটাই বোঝায় যে বিষয়টার প্রতি সাত্ত্বিক কতটা প্যাশনেট, যে এটা নিয়ে বলতে হলে বা ইয়ে করতে হলে যে মানে শুধুমাত্র এই নয় যে আমি একদিনের জন্য তৈরি করে, আগেও আমাকে বলেছে যে গান্ধী আমার চর্চার বিষয় নয়, ওর যা নিয়ে পিএইচডি করছে বা গবেষণা করছে সেখানে অবশ্যই হয়তো গান্ধী চর্চা আসে না বা ইয়ে আসে না, কিন্তু তা সত্ত্বেও যে ও এই এত সুন্দর একটি বক্তব্য এবং উপস্থাপনা আমাদের সামনে রাখলো বা ইয়ে করে, এর জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ এনএসএস এর পক্ষ থেকে। এবং অবশ্যই বাকি যারা শ্রোতা আছেন এই মুহূর্তে তারাও নিশ্চয়ই এটাকে উপভোগ করেছেন, অনেক ধন্যবাদ। তার থেকে আমরা পরের এবং যে যিনি বক্তব্য রাখবে তাকে ডেকে নিচ্ছি, অধ্যাপক নটন সিং। নটন আমাদের মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। আমি নটনকে ডেকে নিচ্ছি নটনের বক্তব্য রাখার জন্য, ওর বিষয় গান্ধীবাদী দর্শন এবং গান্ধীবাদী দর্শনের আমাদের বর্তমান জীবনে প্রাসঙ্গিকতা। নটন, ওভার টু ইউ, তুমি তৈরি থাকো। শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ নটন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে নটন, শোনা যাচ্ছে পরিষ্কার। ঠিক আছে, আমি ভিডিওটা অন করছি না, আমি একটু বাইরে আছি, আমি অডিওতেই বলছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্রথমেই আমি আমার কলেজের অধ্যক্ষ মহাশয়, এসডিও স্যার এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষিকা মণ্ডলী ও আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা শুভেচ্ছা জানাই। আর আজ যার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং যাকে উদ্দেশ্য করেই আজকের এই ওয়েবিনার, তার প্রতিও তার জন্ম জয়ন্তীতে আমার শ্রদ্ধা ও প্রণাম। আমরা আজ এমনই এক মহান মানুষের জীবন আদর্শ আলোচনা করতে বসেছি, যেখানে আমরা আমাদের পরাধীন ভারতবর্ষে যে সিচুয়েশন, যে পরিস্থিতি আমরা সেই সময়ে দেখেছি, সেই সিচুয়েশন থেকে দেশের জনসাধারণকে, দেশের মানুষকে বের করে নিয়ে আসার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন, এবং তার জন্যই আমরা তাকে জাতির জনক আখ্যায় ভূষিত করে থাকি। তিনি ছিলেন সত্য, ন্যায় ও অহিংসার মূর্ত প্রতীক। তিনি আর কেউ নন, তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তো আজ আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে আলোচনা করলেন, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গান্ধীবাদী দর্শন এবং আজকের দিনে তার প্রাসঙ্গিকতা। গান্ধীবাদী দর্শন আলোচনা করার পূর্বেই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে গান্ধীবাদী দর্শনটা কি। গান্ধীজি তার জীবনে যা কিছু বলে গেছেন, যা চিন্তা ভাবনা করে গেছেন, সমস্ত কিছুই হচ্ছে তার জীবনাদর্শ, অর্থাৎ গান্ধীবাদী দর্শন বলে আমরা অভিহিত করতে পারি। কিন্তু গান্ধী নিজেই বলেছেন যে তিনি কোনো মৌলিক দর্শন বা নীতির স্রষ্টা নন। তিনি বলেছেন যে আমি আমার দৈনন্দিন জীবন ও সমস্যাগুলির ক্ষেত্রে যে শাশ্বত সত্যকে তুলে ধরেছি, যে শাশ্বত সত্যকে প্রয়োগ করেছি, সেটাকেই আমি আমরা হয়তো এখন গান্ধীবাদী দর্শন বলে অভিহিত করছি।
করতে পারি। তিনি তার যে আত্মকথা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ শীর্ষক রচনায় লিখছেন যে আমার সমস্ত চিন্তা দর্শন যা আমি বলেছি তাকে আর যাই হোক গান্ধীবাদ বলে অভিহিত না করাই ভালো। অর্থাৎ এখানে তিনি কতটাই নিজেকে মানে খুব সামান্য ভাবছেন, অর্থাৎ তিনি প্রথমেই বললেন যে তিনি কোনো মৌলিক দর্শন বা নীতির স্রষ্টা তিনি নন, কিন্তু আমরা তার যে জীবনাদর্শ, তার যে দৈনন্দিন জীবন ও সমস্যাবলীর ক্ষেত্রে প্রয়োগ করা যে শাশ্বত সত্য, সেই পুরো জীবনাদর্শটাকে আমরা কিন্তু গান্ধীবাদ বা গান্ধী দর্শন বলে অভিহিত করে থাকি। তার রাজনৈতিক ক্ষেত্রে, তার সামাজিক ক্ষেত্রে, তার ব্যক্তিগত ক্ষেত্রে বিভিন্ন যে অবদান, সেই অবদান কিন্তু আলোচনা করলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তাই আমি তার যে সমগ্র জীবনের যে মানদণ্ড, যে দুটি মানদণ্ডের উপর তার জীবনাদর্শ প্রতিষ্ঠিত, সত্য ও অহিংসা, সেই সত্য অহিংসার প্রতি যে তার ধারণা, সেই ধারণার প্রতি আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। আমরা জানি যে শৈশব থেকে গান্ধীজি তার চরিত্রে সত্য অহিংসার বীজ অঙ্কুরিত হতে থাকে, যা পরিবর্তকালে আমরা দেখতে পাই সেটা খুব বড় আকার ধারণ করে। তিনি একদিকে যেমন পরিবারস্থ বৈষ্ণব ধ্যান ধারণার প্রেম ও ভক্তি এবং বৌদ্ধ ও জৈন ধর্মের অহিংসা নীতির দ্বারা গভীরভাবে প্রভাবিত, তেমনি ভাবে যে খ্রিস্ট ধর্মের প্রতি তার খ্রিস্ট ধর্মের যে প্রেম ও মানবতার যে বাণী, সেই বাণী থেকেও তিনি খুব উদ্বুদ্ধ হয়েছেন, খুব প্রেরণা লাভ করেছেন। আবার আমরা দেখতে পাই তুলসীদাসের বাণী, ভগবদ গীতা, মনুস্মৃতি প্রভৃতি তার চিন্তা চেতনার মনন গড়ে তুলেছিল। আবার তিনি উপনিষদের যে তত্ত্বকথা, সেই তত্ত্বকথাকেও তিনি আত্মস্থ করেছেন। এই সমস্ত যে ধর্মীয় ধ্যান ধারণা, এই ধর্মীয় ধ্যান ধারণা থেকেই তার অহিংস ও সত্য আদর্শের ভীত গ্রসিত হয়েছিল। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে গান্ধীজির যে অহিংসা ও সত্য, জীবনের যে মানদণ্ড, এই যে দুটি মানদণ্ড, এই মানদণ্ড কিন্তু তার ছোটবেলা থেকে ধীরে 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 বিভিন্ন যে ধর্মীয় গ্রন্থগুলি রয়েছে সেই গ্রন্থ থেকে কিন্তু তিনি পেয়েছেন। আবার তিনি পাশ্চাত্য ভাবধারার প্রতি তার যে একটা আকর্ষণ, সেই আকর্ষণ আমরা তার চিন্তা ভাবনায় দেখতে পাই। হ্যাঁ, চিন্তা ভাবনায় আমরা দেখতে পাই তার আত্মকথা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথে তিনি বলছেন যে জন রাস্কিনের আন টু দি লাস্ট এবং লিও টলস্টয়ের দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, এই দুটি গ্রন্থ তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবনা নির্মাণের দিশারি হয়ে উঠেছিল। অর্থাৎ পাশ্চাত্য ভাবধারার যে গুরুত্বপূর্ণ প্রভাব আমরা লক্ষ্য করি তার জীবন চিন্তায়, তার চিন্তা ভাবনায়, লিও টলস্টয়ের দ্য গড অফ উইদিন ইউ, দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, এবং তোমার হচ্ছে জন রাস্কিনের আন টু দি লাস্ট, এই দুটি গ্রন্থ পাশ্চাত্য যে চিন্তাধারা, পাশ্চাত্য যে ভাবধারা গান্ধীজির জীবনে ঘটেছিল, এই দুটি গ্রন্থ কিন্তু অনেকখানি তার জীবনে প্রভাব বিস্তার করেছিল। গান্ধীজি এও দেখেছিলেন যে পৃথিবীতে যে সমস্ত ধর্মগুলি রয়েছে, যে সমস্তগুলি যুগ যুগ ধরে সময় রয়েছে, যুগ যুগ ধরে রয়েছে, সেগুলির মধ্যে কিন্তু তিনি দেখতে পেয়েছিলেন যে সত্য ও অহিংসার শিক্ষা, সত্য ও অহিংসার শিক্ষা প্রদান করছে প্রত্যেকটি ধর্ম। তাই আমরা হিন্দু মহা সম্মেলনে বিবেকানন্দের কথায় আমরা জানতে পারি যে প্রত্যেকটি ধর্মের মধ্যে সেই ভালো দিক রয়েছে, সেই দিকগুলোকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। কিন্তু বর্তমানে আমরা যে জিনিসগুলো আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে প্রত্যেকটি একে অপরের ধর্মের প্রতি একটা যেন বিদ্বেষ ভাব, একটা যেন সাম্প্রদায়িক মনোভাব, সেই মনোভাবটা কিন্তু এখনকার আমরা মানুষের মধ্যে প্রত্যেকটি একে অপরের ধর্মের প্রতি আমরা দেখতে পাই। কিন্তু গান্ধীজি সেই সময়ে তিনি দেখেছিলেন যে এই ধর্মগুলি, অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত ধর্ম রয়েছে, সেই সমস্ত ধর্মগুলি কিন্তু সত্য এবং অহিংসার শিক্ষা প্রদান করে গেছেন। এবং তিনি দৃঢ় প্রত্যয়ী ছিলেন যে যিনি সত্যের পথে অবিচল থাকেন তিনি কখনোই অহিংস না হয়ে পারেন না। অর্থাৎ তিনি এক্ষেত্রে একটি
ব্যাপক একটা কথা বললেন, যে যিনি সত্যের পথে অবিচল, যিনি সত্যের পথে অবিচল থাকেন, তিনি কখনো অহিংস না হয়ে পারেন না। তাই বর্তমানে আমরা সত্যাগ্রহী মানুষের অভাব লক্ষ্য করি, অর্থাৎ অহিংস মানুষকে আমরা কজন দেখি? অহিংস মানুষ হ্যাঁ অহিংস পথে চলবে, অহিংস আন্দোলন করবে, অহিংস প্রতিবাদে নামবে কজন আমরা দেখি? সবই কিন্তু সহিংস হয়ে ওঠে। অর্থাৎ অহিংস যে আন্দোলন, অহিংস যে ভাবধারা, অহিংস যে চিন্তাধারা, এইটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। গান্ধীজি বলছেন যে আমার যে অহিংস ধারণা, আমার যে অহিংস দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি কাপুরুষের নয়, এই দৃষ্টিভঙ্গি ভীরুর নয়, এই দৃষ্টিভঙ্গি দুর্বলের নয়, এই দৃষ্টিভঙ্গি হচ্ছে বীরের দৃষ্টিভঙ্গি, অহিংস দৃষ্টিভঙ্গি, অহিংস তত্ত্ব। হ্যাঁ, তার সমগ্র জীবনে তিনি পরাধীন ভারতবর্ষে যে সমস্ত আন্দোলন গুলি তিনি করেছেন, সত্যাগ্রহ থেকে, অহিংস থেকে, ভারত ছাড়া আন্দোলন থেকে, হ্যাঁ যে সমস্ত আন্দোলন গুলি তিনি করেছেন, সমস্ত কিন্তু তিনি অহিংস পথে করেছেন। যখনই তিনি দেখতে পাচ্ছেন যে হিংস আকার ধারণ করছে, তখনই তিনি আন্দোলন বন্ধ করেছেন। হ্যাঁ, গান্ধীজির সমগ্র জীবনে কিন্তু আমরা এই দিকটি লক্ষ্য করি, এই দিকটি লক্ষ্য করি। এবং তিনি বলছেন যে সত্যাগ্রহীর মধ্যে সত্য এবং অহিংস ধারণা মূর্ত হয়ে ওঠে, অর্থাৎ যিনি সত্যগ্রহী, সত্যকে অবলম্বন করে চলেন, তার ক্ষেত্রে সত্য এবং অহিংসার ধারণা মূর্ত হয়ে উঠছে। কেননা এ দুটি ধারণা হচ্ছে অবিচ্ছেদ্য, পরস্পরের অবিচ্ছেদ্য, একে অপরকে ছাড়া থাকতে পারে না। তার জন্য তিনি পূর্বের কথায় আমি আলোচনা করলাম যে যিনি সত্য পথে চলেন তিনি অহিংস না হয়ে পারেন না। তার জন্য ভিপি ভার্মা তার মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট গ্রন্থে বলছেন যে গান্ধী কনসিডার দ্য ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স ইজ টু বি অ্যাবসলিউটলি বান্ডিং, অর্থাৎ তোমার সত্য এবং অহিংসা একে অপরকে ছাড়া থাকতে পারে না। মহাত্মা গান্ধী তার স্বাধীন ভারতে তিনি সর্বোদয় সমাজ গঠনের কথা বলছেন। সর্বোদয় সমাজ অর্থাৎ সবার উদয় হবে, সবার কল্যাণ হবে, এই কথা তিনি বলছেন। আর এই সর্বোদয়ের ধারণা তিনি পেয়েছিলেন জন রাস্কিনের আন্ড টু দি লাস্ট গ্রন্থ থেকে। জন রাস্কিনের আন্ড টু দি লাস্ট গ্রন্থ থেকে তিনি সর্বোদয়ের ধারণা পেয়েছিলেন। এবং তিনি বলছেন যে যেখানে সবার উদয় বা উত্তরণ হবে সেটাই হচ্ছে সর্বোদয়। হ্যাঁ, এবং এই সর্বোদয়ের প্রকৃতি নির্ধারণ করতে গিয়ে, প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি তিনটি প্রধান নীতির কথা বলছেন। তিনটি প্রধান নীতি, প্রথম তো হচ্ছে সকলের ভালোতে নিজের ভালো, নিজের কল্যাণ, সকলের ভালোতে নিজের ভালো বা নিজের কল্যাণ। এই যে কথা, এই যে একটা মানে খুব বড় কথা, এই কথা তখনকার দিনে তিনি বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি নিজেও সেটা তার ব্যবহারিক জীবনেও তিনি প্রয়োগ করছেন। হ্যাঁ, আমরা আমার হিরানি স্যারের বক্তব্যে অনেক দুটি গল্প আমরা শুনলাম যে তিনি যেটা মানে করছেন নিজের লাইফে, যেটা যিনি প্রয়োগ করছেন সেটা তিনি মানে সমাজের মানুষও যেন করে এবং সেইভাবে যেন চালিত হয় সেটা তিনি চাইছেন। অর্থাৎ তিনি সকলের ভালোতে, এখন আমরা তো দেখি যে নিজের ভালোতে হ্যাঁ সেটাই যথেষ্ট, অর্থাৎ নিজে বাঁচলে বাপের নাম, এই চিন্তা ভাবনায় আমরা বিশ্বাসী। নিজে বাঁচলে তো নিজের আখের গুছিয়ে নিলাম, কে কি হলো আমার জানার দরকার নেই, এই চিন্তা ভাবনা কিন্তু তখনকার দিনে গান্ধীজি বলছেন যে সকলের ভালো, যেখানে সকলের মঙ্গল হবে সেটাই নিজের মঙ্গল, সেখানেই নিজের মঙ্গল নিহিত রয়েছে। দু নম্বর নীতিতে তিনি বলছেন যে উকিল এবং নাপিতের কাজের মূল্য সমান, অর্থাৎ যিনি উকিল তার যা কাজের মূল্য হবে, যিনি নাপিত যিনি চুল কাটেন তারও যেন কাজের মূল্য সমান, অর্থাৎ সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা তিনি বলছেন। তিন নম্বর পয়েন্টে যদি নীতিতে তিনি বলছেন যে শ্রমিকের জীবন হলো আদর্শ জীবন, কারণ আমরা দেখি শ্রমিকরা খুব শ্রম করে, খুব কষ্ট সাধ্য করে যা তারা ফসল ফলান, যা তারা সমাজের মানুষের কাছে পৌঁছে দেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সেই শ্রমিকদেরকে যেন কখনোই ছোট না ভাবি, কখনোই সামান্য না ভাবি। তার জন্য সেক্ষেত্রে তিনি বলছেন যে শ্রমিকের জীবন হচ্ছে আদর্শ জীবন। এবং তিনি যে সর্বোদয়ের সমাজ, সর্বোদয় সমাজ প্রতিষ্ঠার কথা বলছেন, সেক্ষেত্রে তিনি বলছেন যে সমাজে এমন এক নৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে কোনো ধনী শ্রেণীর হাতে পুঁজি কেন্দ্রীভূত হবে না। ঠিক আছে, তিনি সর্বোদয় সমাজ গঠনের উদ্দেশ্যে তিনি বলছেন যে সমাজে এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে কোনো ধনী শ্রেণীর হাতে
পুঁজি কেন্দ্রীভূত হবে না। অর্থাৎ আমরা দেখতে পাই যে যিনি বড়লোক তো তিনি সমস্ত কিছুর যেন অধিকারী হয়ে যাচ্ছেন, আর যারা নিচু যারা মানে যাদের আর্থিক অবস্থা ভালো নয়, যারা সমাজের পিছিয়ে পড়া মানুষজন, তাদের হাতে কিছু নেই, এই এই ব্যবস্থা যেন না থাকে, তার জন্য তিনি সমতা বজায় করার কথা বলছেন। তাই তিনি বলছেন যে ধনী শ্রেণীর হাতে পুঁজি যেন কেন্দ্রীভূত হয়ে না যায়, যেখানে ব্যক্তি গোষ্ঠী কিংবা শ্রেণী নির্বিশেষে সকলেরই কল্যাণ সাধিত হবে, সেই ধরনের সমাজ ব্যবস্থার কথা তিনি বলছেন, সেই ধরনের সর্বোদয়ের কথা তিনি বলছেন। গান্ধীজি গান্ধীজির যে অহিংস নীতি, সেই নীতি নিষ্ক্রিয় প্রতিরোধ থেকে ভিন্ন। আমরা দেখতে পাই যে অনেকেই বলেন যে গান্ধীজির চরমপন্থী, গান্ধীজির যে নরমপন্থী আন্দোলন, এই আন্দোলনের ফলে ভারতবর্ষের যে স্বাধীনতা, ভারতবর্ষের যে আন্দোলন, স্বাধীনতার জন্য যে আন্দোলন অনেকটাই রেখার সৃষ্টি হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতার জন্য অনেকটাই আমরা দেরিতে পেলাম। কিন্তু আমরা যদি একটু ভালো করে ভাবি তাহলে আমরা দেখতে পাবো যে সহিংস আন্দোলনের সঙ্গে সঙ্গে, চরমপন্থার সঙ্গে সঙ্গে নরমপন্থার যে কতটা গুরুত্বপূর্ণ সে কথা আমরা বুঝতে পারি। কারণ গান্ধীজি বলছেন যে যদি নরমপন্থার মাধ্যমে কোনো কিছু প্রতিষ্ঠা করা যায়, যদি অহিংস আন্দোলনের মাধ্যমে যদি কোনো কিছু প্রতিষ্ঠা করা যায়, তার প্রভাব হবে সুদূর প্রসারী। হ্যাঁ, তার প্রভাবটা হবে খুব ভালো, খুব সুদূর প্রসারী হবে। তাই তিনি এক্ষেত্রে বলা হচ্ছে যে গান্ধীজির যে অহিংস নীতি সেটা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ থেকে ভিন্ন। নিষ্ক্রিয় প্রতিরোধ, নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে প্রতিপক্ষকে পরাজিত করার ভাবনা থাকে, প্রতিপক্ষকে ধ্বংস করার ভাবনা থাকে, কিন্তু অহিংস আন্দোলনে অহিংস ব্যক্তিদের মধ্যে সেই ধারণা থাকে না, সেই চিন্তা ভাবনা থাকে না। তাই বলা হচ্ছে যে অহিংস ব্যক্তি প্রতিপক্ষের মানস উত্তরণের চেষ্টা করবে, তো মানসিক পরিবর্তন, কেউ আমার ক্ষতি করলো তা বলে আমি তা ক্ষতি করে দেবো, এই চিন্তা ভাবনা যেন না থাকে আমার, তার মনের পরিবর্তন ঘটাবো, তিনি যেন অনুভব করতে পারেন, তিনি যেন অনুভব করতে পারেন যে আমি যে কাজটা করেছি সে কাজটা আমার ভুল ছিল, এই চিন্তা ভাবনায় তিনি বিশ্বাসী। তাই বলছেন যে প্রতিপক্ষের মানস উত্তরণ ঘটাতে হবে আমাদের। আর তিনি বলছেন যে এই অহিংস ব্যক্তির মনে থাকে অন্যায়কারীর প্রতি অগাধ ভালোবাসা। হ্যাঁ, তাই গান তোমার হচ্ছে আমরা বিবেকানন্দের কথায় আমরা পাই যে যে কাজ টাকা দিয়ে হয় না, সম্পদ দিয়ে হয় না, সেই কাজ প্রেম ভালোবাসা দিয়ে করা যায়। এখানে গান্ধীজি বলছেন যে অহিংস ব্যক্তির মনে থাকবে অন্যায়কারীর প্রতি অগাধ ভালোবাসা থাকবে। হ্যাঁ, অর্থাৎ ভালোবাসার মধ্যেই কিন্তু আমরা জয় ছিনিয়ে নিব। গান্ধীজি তাই সবসময় বিশ্বাস করতেন সহযোগিতায়, তিনি প্রতিযোগিতায় বিশ্বাসী নয়, তিনি ঈর্ষায় বিশ্বাসী নয়, তিনি সহযোগিতা ও সম্মিলনে বিশ্বাসী। এবং এই সম্মিলনের কারক যিনি হচ্ছে, সেটা প্রধান কারক হচ্ছে, সেটা হচ্ছে অহিংসা। হ্যাঁ, অর্থাৎ অহিংস না হলে এই সহযোগিতাও সম্ভব নয়, আর হচ্ছে সম্মিলনও সম্ভব নয়। আমাদের মধ্যে যদি সহিংস ভাব থাকে তাহলে কিন্তু এই সহযোগিতা ও সম্মিলন সম্ভব নয়। তিনি যেমন সত্যাগ্রহকে রাজনীতির আগিনায় নিয়ে এসেছিলেন, তেমনিভাবে অহিংসকেও তিনি পরবর্তীকালে রাজনীতির আগিনায় নিয়ে এলেন। এখানে সত্যাগ্রহ বলতে কি বোঝায় একটু সামান্য আলোচনা করুন। সত্যাগ্রহ সম্পর্কে যদিও পূর্ববর্তী বক্তারা বলেছেন সামান্য, আমি জাস্ট সামান্য দু এক লাইন বলবো যে সত্যাগ্রহ হচ্ছে সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত এবং অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত যে সংগ্রাম, সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত এবং অন্যায়ের বিরুদ্ধে পরিচালিত যে সংগ্রাম, সেই সংগ্রামকে গান্ধীজি সত্যাগ্রহ বলে অভিহিত করছেন। সত্যাগ্রহ বলে অভিহিত করছেন এবং তিনি বলছেন যে সত্যাগ্রহ হচ্ছে আধ্যাত্মিক শক্তি এবং প্রেমের শক্তি। সত্যাগ্রহটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি এবং প্রেমের শক্তি, অর্থাৎ তিনি সত্য বলতে বোঝাচ্ছেন যে বিবেকের নির্দেশকেই, বিবেকের নির্দেশকেই তিনি সত্য বলে অভিহিত করছেন। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে নিজের বিবেককে জাগাও, নিজের বিবেককে জিজ্ঞাসা করো তুমি যে কাজটি করছো, যে তুমি করতে যাচ্ছ সেটা তুমি ভাবো, অর্থাৎ বিবেকের নির্দেশকে তিনি সত্য বলে অভিহিত করছেন। তাই এখানে আমরা গান্ধীজির কথা পাচ্ছি যে তিনি সত্যাগ্রহকে আধ্যাত্মিক শক্তি ও প্রেমের শক্তি বলে অভিহিত করছেন। গান্ধীজি সত্যাগ্রহীদের উদ্দেশ্য বলছেন যে যারা সত্য পথে চলবে, যারা সত্যভাবে কোনো কিছু আদায় করবে, সত্যভাবে কোনো কিছু অর্জন করবে, তাদের মধ্যে সহিংস ভাব আসবেই না, তিনি শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে। অর্থাৎ সত্যাগ্রহীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, শান্তিপূর্ণভাবে তারা কোনো কিছু আদায় করবে এবং সে মুখ বুঝেও
বিভিন্ন অত্যাচার সহ্য করে যাবে, অর্থাৎ যিনি সত্যাগ্রহী হবেন তিনি কখনোই সহিংস পথে তো চলতেই পারবেন না, এবং তিনি কি করবেন, যদি অত্যাচার সহ্য করতে হয় তাহলে তিনি তা করতে প্রস্তুত থাকবেন সব সময়। কারণ একটাই উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে অত্যাচারীর হৃদয় পরিবর্তন করা, অত্যাচারীর অন্তরে শুভবুদ্ধির জাগরণ ঘটানোই হচ্ছে সত্যাগ্রহের মূল উদ্দেশ্য হবে। ঠিক আছে, যিনি সত্যাগ্রহী হবেন অর্থাৎ যিনি সৎ পথে চলবেন তার উদ্দেশ্য হবে যে যিনি অত্যাচারী, যিনি সমাজ বিরোধী, যিনি সমাজের পক্ষে ক্ষতিকারক ক্ষতিকর ব্যক্তি, তার হচ্ছে হৃদয়ের পরিবর্তন ঘটানো, মনের পরিবর্তন ঘটানোই হবে এই সত্যাগ্রহের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। তিনি যখন দক্ষিণ আফ্রিকাতে প্রথম শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে সত্যাগ্রহ করছেন, শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে তিনি যখন প্রতিবাদ করছেন সেটা ছিল অহিংস, অহিংস ভাবে সত্যাগ্রহ পথে তিনি আন্দোলন করছেন এবং সেখানে তিনি সফল হন, এবং তার পরবর্তী পর্যায়ে তিনি ভারতবর্ষের যে রাজনৈতিক আঙ্গিনা, সেই রাজনৈতিক আঙ্গিনায় তিনি তার এই যে নতুন পদ্ধতি সত্যাগ্রহ পদ্ধতি, এই সত্যাগ্রহের কিন্তু তিনি প্রয়োগ ঘটান রাজনৈতিক আঙ্গিনায়। আবার আমরা দেখতে পাই যে গান্ধীজি, গান্ধীজি বলছেন যে স্বাধীনতা লাভের পূর্বে, স্বাধীনতা লাভের পূর্বে ইংরেজদের বিরুদ্ধে যে প্রতিবাদ, ইংরেজদের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন, সেই আন্দোলন হয়তো অনেক ক্ষেত্রে সহিংস হয়েছে, হ্যাঁ তিনি অস্বীকার করছেন না, কিন্তু যে সমস্ত আন্দোলনগুলো তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন সেগুলো কিন্তু তিনি অহিংস পথেই করতেন, কিন্তু আরো বিভিন্ন ভাবে যে আন্দোলনগুলো হয়েছে সেক্ষেত্রে হয়তো সহিংস হতেই পারে, হ্যাঁ কিন্তু তিনি বলছেন একটা কথা, তিনি বারবার করে বলছেন যে স্বাধীন ভারতে, স্বাধীন ভারতে যে তিনি সর্বোদয় সমাজ গঠন গঠনের কথা বলছেন, হ্যাঁ বা রাষ্ট্রহীন সমাজের কথা বলছেন, হ্যাঁ সেক্ষেত্রে যেন সমস্ত প্রক্রিয়াটাই যেন অহিংস পথকে গ্রহণ করেই হয়, অহিংস পথকে গ্রহণ করে হয়, এবং তিনি ভারতবর্ষের যে দারিদ্র, ভারতবর্ষের যে সেই সময় অর্থনৈতিক অবস্থা, হ্যাঁ সেই দিক থেকে লক্ষ্য রেখে তিনি বলছেন যে যন্ত্রভিত্তিক শিল্পের পরিবর্তে কৃষি নির্ভর শিল্প, কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা করতে হবে, যেমন হচ্ছে কুটির শিল্প, হ্যাঁ সেই কুটির শিল্পের প্রতি তিনি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ গান্ধীজি দারিদ্র মোচন করতে যন্ত্রভিত্তিক শিল্পের পরিবর্তে কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পকেই প্রাধান্য দিচ্ছেন। আমরা গান্ধীজির আরো মনোবাসনা আমরা দেখতে পাই, তিনি যখন স্বাধীন ভারতে, স্বাধীন ভারতে যখন অর্থাৎ 1947 সালের 15ই আগস্টের পর তিনি দেখছেন যে আমরা ইংরেজদের হাত থেকে তো স্বাধীন হলাম, কিন্তু আমাদের ভারতবর্ষে যে সমস্ত পুঁজিপতি রয়েছে, যে সমস্ত জমিদার রয়েছে, যে সমস্ত সমাজ বিরোধী রয়েছে, যে সমস্ত অন্যায়কারী রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা কিভাবে প্রতিবাদ করব, কিভাবে আমরা তাদেরকে এই সুভ্য সুসভ্য সমাজে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে অংশগ্রহণ করাবো। তখন তিনি বলছেন যে তাদের বিরুদ্ধে যে আন্দোলন হবে, তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ, সে প্রতিবাদটা যেন সহিংস পথে না হয়, সেই প্রতিবাদটা যেন সংশোধনাত্মক অহিংসা পথেই হয়, অর্থাৎ যিনি সত্যাগ্রহী হবেন, যিনি সৎ পথে চলবেন অহিংস অবলম্বন করে, তিনি যে সমস্ত প্রতিবাদ অর্থাৎ যে ক্ষেত্রে আমরা আমাদের এখনকার দিনেও তো দেখতে পাই বিভিন্ন প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন সরকারের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, বিভিন্ন ক্ষেত্রে, ইনস্টিটিউশনে, বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ লক্ষ্য করি, সেই প্রতিবাদগুলি যেন অহিংস পথে হয়, অর্থাৎ অহিংসর যে অবদান গান্ধীজির, হ্যাঁ অহিংসর প্রতি যে অবদান, সেই অবদানটাকে কিন্তু আমরা আজকের দিনে খুব মিস করছি। তাই আজকের এই সমস্ত যে আলোচনাগুলো হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে, এই আলোচনার মধ্য থেকেই আমাদের যে মূল বিষয়, সেই মূল বিষয়গুলিকে কিন্তু আমাদের ধরতে হবে, মূল বিষয়গুলিকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে যে কোন দিক থেকে গ্রহণ করলে আমরা একটি সুস্থ পরিবেশ বজায় রাখতে পারি, আমাদের আদায়, আমাদের যে আদায়গুলো রয়েছে, আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু আদায় করব, কিন্তু সেই পথটি হবে অহিংস, সেই পথটি হবে অহিংস, অর্থাৎ কারোর প্রতি অন্যায়, কারোর অন্যায় না করে
নিজে যাতে আমার সেই আমার মানে যে অর্জন, সেই অর্জন যেন না করি, সেই দিকটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই তিনি বলছেন যে ভারতবর্ষে অর্থাৎ স্বাধীন ভারতবর্ষে যে সমস্ত পুঁজিপতিরা রয়েছেন, জমিদার রয়েছেন, সমাজ বিরোধীরা রয়েছেন বা কোনো অন্যায়কারী রয়েছেন, তাদের বিরুদ্ধে যে আমাদের প্রতিবাদ, সেই প্রতিবাদটাও হবে সংশোধনাত্মক অহিংসার পথ। হ্যাঁ, সেই পথটার কথা তিনি বলছেন। আবার তিনি বলছেন যে তিনি চেয়েছিলেন, সেই সময় তিনি চেয়েছিলেন যে এই অহিংস নীতি প্রয়োগ বা অহিংস তত্ত্বের প্রয়োগ যেন জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে করা যায়। হ্যাঁ, আন্তর্জাতিক ক্ষেত্রে করা যায়। কিন্তু আমরা এখনকার দিনে কি ভাবতে পারি যে কজন মানুষ এই আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীতে কজন মানুষ এই অহিংস বলতে পথে চলতে রাজি, অহিংস ধারণা ভাবনাটাকে নিতে রাজি আছে? আমরা খুঁজে দেখলেও বেশি সংখ্যক মানুষকে পাবো না, খুব কম সংখ্যক মানুষ। অর্থাৎ আমরা জানি যে যা কিছু আমরা জানি, যা কিছু আমরা পড়ি, সেগুলোকে কিন্তু আমরা আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগাই না। আমরা ব্যবহারিক জীবনে যদি কাজে লাগাতাম, তাহলে আমাদের এই সমাজে, আমাদের এই রাষ্ট্রে এই আমরা নৃশাত্মক ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনা নিত্য দিন ঘটে চলেছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পেতাম না। গান্ধীজির যে ভাবনা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অহিংস নীতির প্রয়োগ, সেটা কিন্তু বাস্তবে হয়নি। কারণ সেটা হয়তো বিভিন্ন কারণে হয়নি। বিভিন্ন কারণ, অর্থাৎ ভৌগোলিক কারণ হতে পারে, সামাজিক কারণ হতে পারে, অর্থনৈতিক কারণ হতে পারে, এই সমস্ত কারণে হয়তো তার এই অহিংস নীতি বা সত্যাগ্রহের যে তার ধারণা, সেই ধারণা কিন্তু প্রয়োগ করা সম্ভব হয়নি। তাই আমরা দেখতে পাই যে তার এই নীতি, তার এই তত্ত্বের প্রয়োগ ছিল খুব সীমিত, খুব সীমায়িত, খুব সীমায়িত। গান্ধীজি বলেছিলেন, গান্ধীজি সেই সময় মানে তার বলেছিলেন যে যে সামাজিক পরিবর্তন, ভারতবর্ষে যদি সামাজিক পরিবর্তন করা যায়, তাহলে সেই পরিবর্তনটা যেন অহিংস পথে করা যায়, সেই পরিবর্তনটা যেন সত্য পথে করা যায়। এবং যদি করা যায়, তাহলে তার প্রভাব ও গ্রহণযোগ্যতাটা হবে সুদূর প্রসারী, যা পরবর্তীকালে আমরা সমাজ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায়ও সেটা তার প্রমাণ পেয়ে থাকি। হ্যাঁ, প্রমাণ পেয়ে থাকি আমরা। কারণ আমরা যদি সামাজিক পরিবর্তন অহিংস পথে করি, তাহলে সেখানে যেমন সমাজের সর্বত্রের মানুষজনের মধ্যে সেই মেসেজটা যাবে, তেমনি ভাবে সমাজের যে সমস্ত জমিদার শ্রেণী রয়েছে, যে সমস্ত পুঁজিপতি রয়েছে, পুঁজিপতি শ্রেণী রয়েছে, তাদের মধ্যে কিন্তু এই মেসেজটাও যাবে। গান্ধীজি সবসময় যা কিছু করেছেন, যা কিছু তার জীবনে তিনি প্রয়োগ করেছেন, সেটাই যেন দেশের জনসাধারণের মধ্যে তিনি বিস্তার করার চেষ্টা করেছেন, জনসাধারণের মধ্যে সেই ধারণাটা প্রয়োগ করার চেষ্টা করেছেন। গান্ধী ভাবনায় উদ্বুদ্ধ হয়েছেন আমাদের বর্তমান সময়ে যে সমস্ত মানুষজন, সেই মানুষজন গুলির মধ্যে রয়েছে নেলসন ম্যান্ডেলা, দলাই লামা, আউং সান সু চি প্রমুখ। এই সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন কেবলমাত্র তারা গান্ধী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে, অর্থাৎ গান্ধী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে শান্তি, নোবেল শান্তি পুরস্কার লাভ করেছেন এই নেলসন ম্যান্ডেলা, দলাই লামা, আউং সান সু চি প্রমুখ। আবার আমরা আমাদের অতি সম্প্রতি ভারতে দুর্নীতি প্রতিরোধ কল্পে আন্না হাজারের যে সাফল্য, সেই সাফল্যের পিছনেও কিন্তু গান্ধীবাদী দর্শন আমরা লক্ষ্য করি। অর্থাৎ গান্ধীজি তার সমগ্র জীবনে যে চিন্তা ভাবনা, যে ভাবধারা দিয়ে গেছেন, সেই ভাবধারা এবং জীবনাদর্শকে যদি আমরা একটু ফলো করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সমাজের যে পরিস্থিতি বর্তমান সময়ে, সেই পরিস্থিতিকে কিন্তু অনেকটাই কিন্তু স্থিতিশীল করা সম্ভব, অনেকটাই কিন্তু ভালো করা সম্ভব। সম্প্রতি আমরা দেখতে পাই যে পৃথিবীতে রাজনৈতিক হানাহানি, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক হানাহানি, ধর্মীয় হানাহানি, সাম্প্রদায়িক হানাহানি, এই সমস্ত হানাহানি কিন্তু আমরা লক্ষ্য করছি, সন্ত্রাস, হিংসা, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি আমরা রাজনীতির মধ্যে তো হচ্ছেই, এমনকি আমাদের যে দৈনন্দিন জীবনযাপন, সেই দৈনন্দিন জীবনযাপনের মধ্যেও কিন্তু আমরা এই হিংসা আমরা লক্ষ্য করছি। আমাদের মধ্যে যেন সেই সততা, নৈতিকতা, অহিংস,
সবকিছুর জন্য বিদায় নিয়েছে, সবকিছুর জন্য বিদায় নিয়েছে। তাই আজ আজ আমাদের এই গান্ধীজির যে চিন্তা ভাবনা, গান্ধীজির যে আদর্শ, গান্ধীজির যে ভাবধারা, সেই ভাবধারাকে কিন্তু গ্রহণ করার সময় এসেছে। না হলে কিন্তু এই অবস্থার অনিবার্য পরিণতি ক্ষয়িষ্ণু বিশ্ব অবস্থায় পরিণত হবে। অর্থাৎ যদি এইভাবেই চলতে থাকে, এই রাজনৈতিক হানাহানি, ধর্মীয় হানাহানি, সাম্প্রদায়িক হানাহানি যদি এইভাবেই চলতে থাকে, এবং এমনকি আমাদের ব্যবহারিক জীবনে আমাদের পরিবারের মধ্যেও যদি এই হানাহানি গুলো ঘটতে থাকে, এই সততা নৈতিকতার অভাব আমরা অনুভব করতে থাকি, তাহলে কিন্তু এর অবস্থা, এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। তাই আমাদের সময় এসেছে গান্ধী ধারণা, গান্ধী দর্শন, গান্ধী ভাবধারার প্রতি নজর দেওয়ার। গান্ধীবাদী অহিংস সত্যাগ্রহ দিয়ে লড়তে হবে আমাদের। অর্থাৎ যে সমস্ত প্রতিবাদ গুলো আমরা করবো, সে সামাজিক স্তরে হোক, রাজনৈতিক স্তরে হোক, বা মানে রাষ্ট্রের প্রতি হোক, সেই প্রতিবাদ গুলো হবে আমাদের অহিংস সত্যাগ্রহ, অহিংস সত্যাগ্রহ। গান্ধীজি সবসময় চাইতেন যে যা কিছু আমরা অর্জন করি সেই পদ্ধতিটা যেন একটু অহিংস হতে হোক, একটু সত্যাগ্রহের প্রতি মানে সত্যাগ্রহ অবলম্বন করেই হোক, সেই কথা কিন্তু তিনি বারবার বলছেন। এবং তিনি সমতা ভিত্তিক সভ্য গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠন করার কথা তিনি বলছেন, যে পরিমিত ভারী শিল্পায়ন হচ্ছে স্বনির্ভর গ্রামীণ অর্থনীতির উপর নির্ভর করে। অর্থাৎ আমি একটু আগেই বললাম যে কুটির শিল্প, কৃষিভিত্তিক যে শিল্প, সেইগুলোর প্রতি একটু আমাদের বেশি নজর দিতে হবে। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখ ভাই, অনিয়ন্ত্রিত ভোগবাদ, অর্থাৎ আমার আছে অনেক কিন্তু তাও আমার আরো চাই, হ্যাঁ আরো চাই আরো চাই, অনিয়ন্ত্রিত ভোগবাদ। এই অনিয়ন্ত্রিত ভোগবাদের কবল থেকে কিন্তু আমাদের বিশ্ব পরিবেশকে বাঁচাতে হবে, অনিয়ন্ত্রিত ভোগবাদের কবল থেকে আমাদেরকে সরে আসতে হবে। কারণ যে সমস্ত মানুষদের মধ্যে হ্যাঁ আর্থিক অনটন রয়েছে, তাদের কিছু দাও, তাদের মধ্যে কিছু দাও, বা তাদের সেই সমস্ত মানুষদেরকে সমাজের মূল স্তরে নিয়ে আসার চেষ্টা করো, হ্যাঁ সেই দিকটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং এটাই বলা হচ্ছে যে ব্যক্তিগত লোভ, হ্যাঁ ব্যক্তিগত লোভ, দুর্নীতি, হ্যাঁ এই সমস্ত থেকে কিন্তু আমাদের আমাদের নিজেদেরকেও বেরিয়ে আসতে হবে যারা মানে আছেন, এবং যে সমস্ত নেতা নেত্রীরা আছেন, হ্যাঁ বিভিন্ন শাসক দলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। ব্যক্তিগত লোভের ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাই যে সমাজে, বর্তমান সমাজে আমরা দেখতে পাই যে চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে হ্যাঁ মানুষকে কোনো কিছুর বিনিময়ে, হ্যাঁ আর্থিক অর্থের বিনিময়ে কোনো কিছু কাজ, কোনো এই এই বিষয়গুলো থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে বর্তমান দিনে। তাই বলা হচ্ছে যে অনিয়ন্ত্রিত ভোগবাদ থেকে আমাদের এই বিশ্ব পরিবেশকে বাঁচাতে হবে। এবং আমাদের যে ধর্মীয় হানাহানি, হ্যাঁ বর্তমান সিচুয়েশনে আমরা লক্ষ্য করছি ধর্মীয় হানাহানি, হ্যাঁ তোমার হচ্ছে সাম্প্রদায়িকতা, হ্যাঁ এই সমস্ত কিছু থেকে কিন্তু আমাদের বেরিয়ে এসে পৃথিবীতে প্রেম ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে, পৃথিবীতে প্রেম ও শান্তির বার্তা কিন্তু ছড়িয়ে দিতে হবে। এবং আমরা যদি এই গান্ধীর জীবন চর্চা থেকে এই যে তার মূল বিষয়গুলি, এই বিষয় মূল বিষয়গুলি যদি আমরা নিতে পারি, এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যদি আমরা কিছুটা না কিছুটা যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আজ আমাদের এই যে পরিবেশ, এই পরিবেশ কিন্তু দেখতে হবে না, এবং আমরা অনেকটাই অনেকটাই কিন্তু সুসাম্য, সুসভ্য, সমতা ভিত্তিক এর গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র আমরা দেখতে পাবো আজ। আর বিস্তারিত আমি আলোচনা না রেখে এই এই কথাই বলে যে সমস্ত মানুষ, এই জগতের সমস্ত মানুষ যেন অহিংস যে ভাবধারা, গান্ধীজির যে সত্য তত্ত্ব, সত্যাগ্রহের যে তত্ত্ব, এই দুটি বিষয়ের প্রতি যদি আমরা একটু আমরা যদি মানে কিছুটা আমরা যদি নিতে পারি আমাদের আমাদের দৈনন্দিন জীবনে, হ্যাঁ আমাদের ব্যবহারিক জীবনে, তাহলে আমরা অনেকটাই অনেকটাই কিন্তু উপকৃত হব। সেটা সামাজিক দিক থেকে হোক, নিজের দিক থেকে হোক, বা রাষ্ট্রের দিক থেকে হোক। এই আবেদন রেখে আমি আমার এই আবার আমার পুনরায় সমস্ত উপস্থিত
সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নতুনকে অনেক ধন্যবাদ ওর বক্তব্য রাখার জন্য, এবং আমরা যথারীতি আগে তিনজন বক্তার কাছ থেকে যেটা আমরা শুনলাম, যেটা আমরা আহরণ করলাম, তা অবশ্যই আমার ভবিষ্যতে আমাদের জীবনে পাথেয় হবে। গান্ধীজিকে নিয়ে চর্চা চলতেই থাকবে, কারণ গান্ধী চর্চার তো কোনো শেষ হয় না বা ইয়ে হয় না, এবং পরবর্তীকালে যেটা আরো ইয়ে বিষয়, যে গান্ধীকে নিয়ে বিতর্কেরও শেষ নেই, কেউ কেউ এই বিতর্কগুলো সামান্য ছুঁয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেগুলো নিয়ে বিস্তারে পরবর্তীকালে যদি কখনো সময় হয় তাহলে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। গান্ধী আম্বেদকর বিতর্ক, রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীজির সম্পর্ক বা ইয়ে, এগুলো নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ইয়ে থেকে আলোচনা করা যায়, ইয়ে করা যায়। যাই হোক, মানে মোটামুটি আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমাদের অন্যতম শেষ যিনি আছেন বক্তা হিসেবে, যিনি আছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নির্মল কুমার বর্মন। ডক্টর নির্মল কুমার বর্মন একজন প্রখ্যাত কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, এবং অন্যদিক থেকে আমাদের মহাবিদ্যালয়ের একজন সুযোগ্য শিক্ষক বাংলা বিভাগের। আমরা তাকে আমাদের যে শেষ, যে অন্তিম যে ভাষণ তা দেওয়ার জন্য আমি ডক্টর নির্মল কুমার বর্মনকে অনুরোধ জানাচ্ছি। নির্মলবাবু, আপনি যখন রেডি হবেন। আচ্ছা, একটু থামিয়ে বলছি, এক মিনিট একটু থামিয়ে বলছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, যদি আমাদের কোনো শ্রোতা যদি আমাদের থাকেন, কোনো ছাত্রছাত্রী বা অন্য কেউ, তাদের তরফ থেকে যদি কেউ যদি বলতে চান, স্যার ব্যাপারটা হচ্ছে যে তারা এখানে বলতে পারবে না, তারা সবাই স্যার যেহেতু ওই ইউটিউবের লিংকে শুনছেন। হ্যাঁ, এবার ওখানে মানে এখানে যেহেতু গুগল মিটে যেহেতু নেই, হ্যাঁ গুগল মিটে যেহেতু নেই, অতএব আমরা এখানে প্রশ্ন রাখতে পারছি না, এটা একটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ স্যার। নিয়মবাবু, হ্যাঁ আপনাকে নমস্কার। আমার মানে প্রথমত শরীর খারাপ, দ্বিতীয়ত পুরো একবারে চার্জ শেষ পর্যায়ে। একটু বলার ছিল, সেটা হচ্ছে যে ক্লোজিং স্পিচ, আমার তো দুটো দায়িত্ব দেওয়া ছিল, একটা হচ্ছে ক্লোজিং স্পিচ এবং একটা ছিল ভোট অফ থ্যাঙ্কস। তো ক্লোজিং স্পিচে আমি যেটা বলতে চাই একটুখানি, যে এই মহাত্মা গান্ধী কিন্তু আমাদের এই প্রত্যন্ত যে মেদিনীপুর জেলা, অবিভক্ত মেদিনীপুর জেলাতে মহাত্মা গান্ধী কিন্তু চারবার এসেছিলেন। কোন কোন চারবার এসেছিলেন, কি কারণে এসেছিলেন, সেগুলো আলোচনা করতে গেলে সত্যি কথা বলতে আমার চার্জ শেষ হয়ে যাবে। যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার একবারে কেন্দ্রস্থলে আমাদের এই বিদ্যালয়, মহাবিদ্যালয়, প্রিয় মহাবিদ্যালয়, তো সেখানে যিনি এসেছিলেন এবং সেই সেই মহাবিদ্যালয়ে যার নামে, অর্থাৎ বীরেন্দ্রনাথ শাসমল, তিনি একটা উক্তি করেছিলেন যখন এই মেদিনীপুরে অবিভক্ত এসেছিলেন, আমি সেটা একটু আলোচনা করে নেব। বীরেন্দ্রনাথ শাসমল বলেন যে যার নামে একদিন এক নতুন আব্দ প্রচলিত হবে, সেই মহাপুরুষকে স্বাগত জানাবার সুযোগ লাভ করে আমার জীবন ধন্য হলো, তার চরণ স্পর্শে মেদিনীপুরের মাটি পবিত্র হলো। এটা আমাদের দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল মহোদয় বলেছিলেন মহাত্মা গান্ধীকে কেন্দ্র করে। আর আর যেটা আমি বলবো, যে এই মহাত্মা গান্ধী দ্বিতীয়বার মেদিনীপুরে এসেছিলেন, মোট চারবার এসেছিলেন, চারবার আলোচনা করার অবকাশ নেই, আমি দ্বিতীয়বারটা শুধু আলোচনা করব। সেটা হচ্ছে যে 16 জুন 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রয়াণের খবর পেয়ে গান্ধীজি সমস্ত কাজ ফেলে কলকাতায় চলে, ক্রিয়া সম্পন্ন হওয়ার পরে গান্ধীজি দেশবন্ধুর বাড়িটি চিত্তরঞ্জন সেবা সদন নাম দেন, এবং সেই সেবা সদনকে কার্যকরী করবার জন্য 10 লক্ষ টাকা চাঁদা সংগ্রহের জন্য এই মেদিনীপুরে এসেছিলেন। এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন 4 থেকে 17 জুলাই পর্যন্ত মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে তিনি অর্থ সংগ্রহ করবেন, এবং সেই সেই সেটা ছিল সেদিন ছিল যেদিন তিনি আসেন আমেরিকা স্বাধীনতা দিবস, 14-4 জুলাই শনিবার 1925। সকাল থেকে বিশাল বৃষ্টি চলছিল, গান্ধীজি ট্রেনে দুপুর 2টোর সময় খড়গপুরে এসেছিলেন,
এবং মোটর গাড়িতে করে গান্ধীজি রাত্রি 10টার সময় আমাদের কাঁথিতে পৌঁছান। সঙ্গে ছিলেন সতীশচন্দ্র দাশগুপ্ত। গান্ধীজিকে অভ্যর্থনা জানানোর জন্য কাঁথিতে অনেকগুলো তোরণ নির্মাণ করা হয়েছিল ছিলেন বলে গান্ধীজিকে ঘুর পথে এই যে আমাদের আনা হয়েছিল কাঁথি জাতীয় বিদ্যালয়ের গম্বুজাকৃত ঘরে আনা হয়েছিল এবং সেখানে অনেক উপস্থিত কর্মীরা খদ্দর ও জাতীয় বিদ্যালয় সম্বন্ধে প্রশ্ন করলে উত্তরে বলেন হাফ খাদি, মানে ওটা অরিজিনাল খাদি ছিল না। পরের দিন 5ই জুলাই রবিবার ভোর 3টার সময় উঠে তিনি ওইখানে ওই বিদ্যালয়ে যা করেছিলেন কাঁথির জাতীয় বিদ্যালয়ে, আমি সেইটুকু আলোচনা করেই শেষ করব। সকাল 6টায় চরকা কাটা ও জাতীয় বিদ্যালয়ের ছাত্রদের পুরস্কার বিতরণী প্রতিযোগিতা ও প্রদর্শনী হয়েছিল। সকাল 7টায় অস্পৃশ্যতা বর্জন সভা করেছিলেন। সকাল 8টায় ছাত্র সভা করেছিলেন। দুপুর 2টা ব্রাহ্মণ পণ্ডিতদের সঙ্গে সামাজিক সমস্যার আলোচনা করেছিলেন। বিকাল 3টা মহিলা সভা ও চরকা প্রতিযোগিতা করেছিলেন। বিকাল 4টা ময়দানে বিরাট জনসভায় ভাষণ দেন। বিকাল 5টা কাঁথি জাতীয় বিদ্যালয়ে অন্যান্য কর্মসূচি সফল করে বিকেল 6টায় খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এইভাবেই তিনি তার সফর শেষ করেছিলেন আমাদের এই কাঁথি শহরকেই কেন্দ্র করে। যাই হোক, আর বলার সময় নেই, একবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে চার্জ। আমি প্রথমে ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে আমি প্রণাম জানাবো আমাদের মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল মহোদয়কে, কারণ তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত 100% সহযোগিতা করেছেন এবং রবীন্দ্রনাথের উক্তি দিয়েই তিনি শুরু করেছিলেন যে মৃত্যু দিনেই তিনি তার জন্মদিনেই তার মৃত্যুদিনের কথা মানে বলেছিলেন, ঠিক তেমনি মৃত্যু দিনেও জন্মদিনের কথা আলোচনা করেছিলেন। তো সেই রকম ভাবে আমাদের প্রিন্সিপাল স্যার মহাত্মা গান্ধীর জন্মদিনে তার মৃত্যুর দিকটা তিনি অসাধারণ করেছিলেন। আমি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাবো এবং ক্লাসিক কনগ্রেচুলেশন ও ক্লাসিক থ্যাংকস জানাবো প্রিন্সিপাল মহোদয়কে। আমি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ক্লাসিক কনগ্রেচুলেশন এবং ক্লাসিক থ্যাংকস জানাবো আমাদের মহামান্য আইএস অফিসার কাঁথির এসডিও সাহেব এবং আমাদের প্রিয় মহাবিদ্যালয়ের প্রাণের মহাবিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর সাহেবকে অর্থাৎ মিস্টার আদিত্য বিক্রম মোহন হিরানি মহোদয়কে আমি ক্লাসিক কনগ্রেচুলেশন এবং ক্লাসিক থ্যাংকস জানাবো। সেই সঙ্গে আমার সহকর্মী তাপস অত্যন্ত অসাধারণ দক্ষতায় গান্ধীজির রাষ্ট্রচিন্তার বক্তব্য তিনি পেশ করেছেন। ক্লাসের রুমে একটু আমরা দুষ্টামি করি, কিন্তু তার মধ্যে যে এত পাণ্ডিত্যপূর্ণ প্রগাঢ় ভালোবাসা এবং প্রগাঢ় ভাবনা আমি শুনে সত্যি অভিভূত। আমার প্রিয় ছাত্রছাত্রী অন্যান্য সকলেই খুশি এবং আনন্দিত। সেই সঙ্গে স্বরাজ নিয়ে বক্তব্য রেখেছেন, বিশেষ করে গ্রামীণ অর্থ গান্ধীজি ভেবেছিলেন সেটা আমাদের ম্যাডাম অর্থাৎ আমাদের ম্যাডাম সবসময় রুমে চুপচাপ থাকেন, এবং তার মধ্যে যে এত বিশাল প্রতিভা এবং এত সাবলীল দক্ষতা একজন রাজনৈতিক নেত্রীর মতন যেভাবে তিনি বক্তব্য রাখলেন, খুশি সত্যি খুশি এবং আনন্দিত। আমরা তো চাই আমাদের ছোট আমরা তেঁতুল পাতায় যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, আমাদের প্রতিষ্ঠান কে বলে ছোট? এই 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 কথাবার্তার দ্বারা, এই ভাবনার দ্বারা, এই আলোচনার দ্বারা আমরা নিজেদেরকে মহান মনে করতে পারি, ভালো প্রতিষ্ঠানে আমরা চাকরি করি। সেই জায়গার জন্য আমাদের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে, প্রিন্সিপালের পক্ষ থেকে, এনএসএস এর পক্ষ থেকে, শুভজিতের পক্ষ থেকে আমি জানাই ক্লাসিক কনগ্রেচুলেশন, ক্লাসিক থ্যাংকস। সেই সঙ্গে আমাদের নোটন সাহেব এত সুন্দর ভাবে গান্ধী দর্শনকে সকলের সামনে তুলে ধরতে পেরেছেন। আমি তো চাপ চাপতাম যে উনি চুপচাপ বেশি পছন্দ করেন, কিন্তু আজকে তিনি একটানা সাবলীল ভাবে গান্ধীজির পুরো দর্শনটাকে করেছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে, প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে নতুন সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আমরা সকলেই মিলেমিশে একত্রিত ভাবে আমাদের মহাবিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের মহাবিদ্যালয়ের সুখে দুঃখে আমরা পাশে থাকব, আমরা তাদেরকে মহাবিদ্যালয়ের সামনের সারিতে নিয়ে যাব। এই আশা রেখে আমরা কোনো অংশে কম নয়, আমরা সবসময় চরৈবতী চরৈবতী গতিতে এগিয়ে যেতে চাই সামনের দিকে। এই এই আশা রেখে, এই পাথর রেখে সবাইকে আমি যথাযথভাবে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এবং ক্লাসিক থ্যাংকস জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
অতএব আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাইকে পাশে থাকার জন্য NSS এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।